শয়তানের বেহেস্ত লেখক ইনায়তুল্লাহ আলতামাস রূপান্তর করেছেন মুজাহিদ হুসাইন ইয়াসিন ফেরদাউসে ইবলিস বইটিরই বাংলা রূপান্তর শয়তানের বেহেস্ত এনায়েতুল্লাহ আলতামাস এই ঐতিহাসিক উপন্যাসটি প্রথমে লিখেন পাকিস্তানের এক সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে এটি লেখার সময় প্রতিক্রিয়াশীল বিভিন্ন মহল থেকে তাকে প্রাণাসেরও হুমকি দেওয়া হয় দুই খণ্ডে পূর্ণাঙ্গ রূপে তার এই বই বের হলে ইসলাম বিধ্বংসী বিভিন্ন সম্প্রদায় ও ফেরকাবাজরা তার এই বই ভারত ও পাকিস্তানে নিষিদ্ধ করার আবেদন জানায় কিন্তু সত্য সুন্দরের জয় অনিবার্য এই প্রতিবাদের কারণে পাঠক মহলে এই ফেরদৌসে ইবলিশ শুধু সারাই কালেনি বিক্রিও হয় প্রচুর আর কুসংস্কার ও অসত্যের পূজারী ফেরকাবাজদের বিরুদ্ধে জনমনের সঞ্চার হয় গণক্ষোভ আর তীব্র ঘৃণা উপন্যাসটি লেখার সময় আলতামাস তিনজন ইউরোপীয় ঐতিহাসিক সহ অসংখ্য বিখ্যাত ঐতিহাসিকদের ইতিহাস গ্রন্থে সাহায্য নিয়েছেন এতে উপন্যাসটির ইয়াসিন সিদ্দিক বাজার ঢাকা এক সেলজুকিদের রাজত্ব ছিল ইরাক সংলগ্ন ও এর আশেপাশের সুবিস্তৃত সাম্রাজ্য জুড়ে সেলজুকিদের শাসনকালের পুরোটা ইসলাম ও মুসলমানদের অগ্রগতি ও সমৃদ্ধির গৌরবময় অধ্যায় ছিল না অমুসলিম যুদ্ধবাজ সেলজুকিপনে একের বংশধরকেই সেলজুকি বলা হয় প্রথম জীবনে সেলজুক ছিলেন তুর্কি রাজদরবারের এক কর্মকর্তা তার বংশধররা ছিল স্বভাবজাত যোদ্ধা জাতি ইসলাম ও মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব সমৃদ্ধি ও সম্প্রসারণের ক্ষেত্রে সেলজুকিদের অবদান ইতিহাসকে অনবদ্য গতি এনে দেবে মহান আল্লাহ তালার বিধান লিপিতে বোধহয় তাই লেখা ছিল একদিন কি হলো সেলজুক ইবনে একা তুর্কি রাজদরবারের কর্মকর্তার পথ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে তার বংশের সবাইকে নিয়ে বুখারায় পাড়ি জমালেন তার গোত্রের লোকেরা এই সংবাদ পেয়ে আর বিলম্ব করল না তারাও বুখারায় গিয়ে নিজেদের ভিটেমাটির মাটির বদল করল তার মধ্যে এমন কিছু ছিল যারা তার গোত্রের সবাই তাকে নিজেদের নেতা বলে মান্য করত নিজের এই অন্তর্নিহিত গুণপনা ও মুগ্ধতার কথা সেলজুক নিজে অনুভব করতেন তার ভেতরের বলিষ্ঠ এক প্রতিবাদর সত্তা যে তাকে সবসময় আলোড়িত করে রাখে তা তিনি বেশ উপভোগ করতেন ভেতরের এই অদৃশ্য শক্তিমত্তাকে তিনি কোনো মহান কাজের জন্য ব্যবহার করতে চাইতেন এই জন্য তিনি এক সজীব বিশ্বাসবোধ ও কল্যাণ ধর্মের খোঁজে নিজেকে ব্যাপৃত রাখতে না যার মধ্যে মানবতার হৃদয় সৌরভ করা অনন্ত আহ্বান আছে যার নিটল স্পর্শে মানুষের সুপ্ত শুভাশুভ জেগে ওঠে বুখারা গিয়ে তিনি যখন ইসলামের সংস্পর্শে এলেন বিনা বাক্যে ইসলাম গ্রহণ করে নিলেন তার স্বগত্রীয় সবাইকে ইসলামের পরিচয় দিয়ে বললেন সবাই যেন মুসলমান হয়ে যায় তারা তো নির্দেশেরই অপেক্ষায় ছিল সবাই মুসলমান হয়ে গেল তুর্কিস্তানে সেলজুকিদের জঙ্গলি যাযাবর হিংস্র সভ্যতা ও সংস্কৃতি থেকে দূরের এক জাতি হিসেবে প্রসিদ্ধি ছিল তারা এমন দর্পি যুদ্ধপাত ছিল যে কেউ তাদের দিকে চোখ তুলে তাকানো দুঃসাহস করতো না কিন্তু তাদের জীবনভাগ্যের জন্য বিধাতার বিধান ছিল ভিন্ন সেলজুকিরা শুধু মুসলমানই হলো না ইসলামকে তার মহত্তম চূড়ায় বহাল রাখার সুমহান দায়িত্বও কাঁদে নিল ধুলোয় ধূসরিত ইসলামের পরন্ত লাগামটি সেলজুকিরা কী করে সুরক্ষা দিয়েছিল সে এক চমকপ্রদ উপাখ্যান যাদের জীবন ছিল বর্বরতা ও যাযাবরের কালিমায় আচ্ছাদিত তারাই হয়ে গেল সভ্যতা সংস্কৃতি ও মাননীয় সুবিবেচনাবোধের এক অভিজাত প্রতিচ্ছবি শিক্ষা বিবর্জিত সেলজুকিরা তাদের রাজদরবারে দেশের সর্বশ্রদ্ধেয় আলেম পণ্ডিত ও সুশীল বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা দিল তাদের সেই পূর্বের সমাজ সভ্যতার আলো বিবর্জিত মানসিকতা ও স্বজন ভালোবাসার উষ্ণ রঙে রঞ্জিত হয়ে উঠল এই তো সবাই জানে ইসলাম ও একত্ববাদের সুউচ্চ প্রাসাদটির মহারক্ষক ও পরম সাহায্যকারী স্বয়ং আল্লাহ তাআলা যিনি আরবের বুখানাঙ্গা মরুচারী এবং পাবু মূর্খতার অন্ধকারে হারিয়ে যাওয়া বান্দাদের রেসালত ও তার মনোনীত ধর্ম ইসলামের রশনিতে উদ্ভাসিত করেছেন তেমনি পশ্চাৎপদ এই তুর্কিদেরও তিনি ধুলোই থেকে উঠিয়েছেন মর্যাদার কুলোয় সৈন্য ও সমরশক্তি এবং নেতৃত্ব দানের অপার বিচক্ষণতা ও ধীমান শক্তিমত্তা তিনি তাদের দান করেন দেখতে দেখতে তারা ইরাক ইরান সিরিয়া আরব উপদ্বীপে তাদের শাসন রাজ্য প্রতিষ্ঠা সহ এশিয়ার এক অংশকে তাদের করদরাজ্যে প্রতিষ্ঠা করে তাদের চলার পথে যখনই ইসলাম ও মুসলমানের শত্রুদল বাঁধা হয়ে দাঁড়াতে চেয়েছে তাদেরকে পায়ে পিষে অপ্রতিরুদ্ধ চলার গতিকে তারা আরও বেগবান করেছে খেলাফতে আব্বাসিয়ার প্রাসনিক দুর্বলতা ও ফাঁক ফোঁকরের কারণে যে অরাজক অবস্থা সৃষ্টি হয়েছিল তার মূলোৎপাটন তারা নিশ্চিত করে এভাবে তারা আফগানিস্তান থেকে রোম সাগর পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এর পুরোটাই ইসলামী সাম্রাজ্য রাজতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থায় অনুমোদিত নয় কিন্তু সেলজুকিরা তাদের সালতানাতে ইসলামিয়াকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনার জন্য রাজশাসন ব্যবস্থার গোড়াপত্তন করে এর ফলে রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলা ও অনৈক্যের কালো মেঘ পুঞ্জীভূত ছিল তা ঐক্যের মিষ্টি হাওয়ায় নিমেষেই কেটে যায় এর এরপরই সেলজুকিরা ইউরোপীয় ক্রুসেডারদের মুহুর্মুহ আক্রমণকে এমন কঠোর হস্তে নস্বাত করে দেয় যে তাদের কোমর অনেক দিনের জন্য বাদ ব্য আক্রান্ত থাকে একা একের শাসনকাল পৌঁছে বেগ সেলজুকি ও চেগ্রাবেক সেলজুকি পর্যন্ত যে কোনো রাজপরিবারে একটা অনিবার্য প্রথা আছে তা হল সিংহাসন দখল নিয়ে এক ভাই আরেক ভাইয়ের রক্তপান করতেও দ্বিধা করে না আর কোনো সহদর বোন থাকলে মহল ষড়যন্ত্রে সে আলাদা মাত্রা যোগ করে এমন কোনো রাজ অতিবাহিত হয়নি যেখানে মহল ষড়যন্ত্র ছিল না কিন্তু সেলযুগ পরিবার পরস্পরের প্রতি শত্রুতা পোষণকে পাপ মনে করত পরস্পরের প্রতি আস্থাহীনতাকে নিজেদের দুর্বলতা মনে করত তারা তুগ্রলবেগ ও চেগ্রাবেগ সহদর ছিলেন তাদের পরস্পরের সম্পর্ক ছিল দারুণ কৃতিপূর্ণ উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অগ্রাধিকার বড় ভাই হলেও ছোট ভাইকে বড় ভাই প্রশাসনের সমান অংশীদারে রাখলেন এই তিনি রাজ্যের রাজধানী বানালেন দুটো বেগের জন্য রাজধানী বানালেন তুর্কির মারুকে এবং নিজের জন্য খোরাসানের শহর নিশাপুরকে রাজধানী নির্ধারণ করলেন এভাবে দুই ভাইয়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বহাল থাকে এবং বিশালায়তনের এই সাম্রাজ্যে দুটি রাজধানী হওয়াতে প্রশাসনিক অবকাঠামোতে নতুন প্রাণের সঞ্চার হয় সেলজুকিরা তদানীন্তন খেলাফতে আব্বাসিয়ার খলিফাকে কোনো ধরনের উত্তক্ত না করে উল্লেখযোগ্য কয়েকটি এলাকা তাদের খেলাফতে সীমানাভুক্ত রাখে এতে সেলজুকি ও আব্বাসীয় খলিফাদের মধ্যে চমৎকার হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে চারশো পঞ্চাশ হিজড়ির কথা তখন খলিফা ছিলেন কায়েম বিয়ামরিল্লা বাসাসিরি নামক এক অমুসলিম শাসক একদিন খলিফাকে দুর্বল ও অসহায় মনে করে বাগদাদে হামলা করে বসল এবং খলিফাকে কয়েদখানার অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করল তুকরুল বেগীরা জানতে পেরে বাসা সিরির উপর পাল্টা হামলা চালালেন বাসাসিরিকে শোচনীয় রূপে পরাজিত করে তাকে গ্রেপ্তার করলেন এবং খলিফাকে কারাগার থেকে মুক্ত করলেন তারপর তুগরোল বেগ বাসাসিরিকে হত্যা করে তার খণ্ডিত মস্তক খলিফার পায়ে এনে নজরানা স্বরূপ পেশ করলেন তুগরল তুমি কি চার বছর অপেক্ষা করতে পারবে খলিফা কায়েম বিয়ামরিল্লা তুঘরোলের প্রতি মুগ্ধ হয়ে বললেন কিসের অপেক্ষা তুমি আমার জন্য যা করেছ আমি এর প্রতিদান দিতে চাই খলিফা এ মোহতারাম প্রথম কথা হলো আমি আপনার জন্য অতিরিক্ত কিছুই করিনি শুধু আমার কর্তব্যটুকু করেছি দ্বিতীয় কথা হলো চার বছর অপেক্ষার কথাটা বুঝতে পারছি না টুকরুল অতি বিনয় কণ্ঠে বললেন আমার একটি মেয়ে আছে এখনও খুব কাঁচা বয়সে রয়ে গেছে বারো তেরো বছর হবে হয়তো চার বছর পর আশা করি সে তোমার উপযুক্ত হয়ে উঠবে তখন তাকে তোমার সঙ্গে পরিণয়ে আবদ্ধ করব এটা এমন এক তোফা যা আমি অনাব্যাসী গোত্রের বাইরে কাউকে দিতে পারি না আমরা আমাদের মেয়েদের আব্বাসীয় বংশে সে করে থাকি তুমি সেলজুকি কিন্তু তুমি আমার প্রতি যে অনির্বাচনীয় অনুগ্রহ করেছ এর বিনিময় আমি এর চেয়ে কম দিতে পারি না আমি আমার মেয়েকে তোমার আত্মার কাছে সমর্পণ করলাম চার বছর পর শুভ বিয়ের মাধ্যমে এর স্বীকৃতি সাব্যস্ত হবে অনুরোধ আমার তুমি না করো না কথাগুলো বলে খলিফা বেশ আরাম বোধ করলেন চার বছর পর অনারম্বর এক আয়োজনের মাধ্যমে তুগরল বেগের সঙ্গে খলিফার কন্যার শুভ বিয়ে সম্পন্ন হয়ে যায় রাজা বাচ্চারা নিছক প্রথা পালনের জন্য একজন প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাধারণ মন্ত্রী তাদের রাজদরবারে রাখতেন হুকুম তো চলতো স্বয়ং রাজাদেরই আর মন্ত্রীরা তার সমর্থন করত বা তোষামদের ভূমিকা নিয়ে রাজাকে তুষ্ট করতে চেষ্টা করত। যারা রাজার পরামর্শ ও উপদেষ্টা পরিষদে থাকত তারা দু চার কথা বলে রাজা চাটুকারিতা করতে পারলে বর্তে যেত রাজা যদি প্রথামতে কোনো কাজে বা কোনো সংকটে তাদের পরামর্শ তলব করতেন তাহলে তারা রাজার মর্জির খেলাফ কোনো পরামর্শ দিত না সেলজুকিদের মধ্যে এসব প্রথার কোনো অস্তিত্বই ছিল না সেলজুক শাসকদের কাছে জ্ঞান ও প্রজ্ঞার যথেষ্ট গদর ছিল প্রচলিত রাজকীয় বর্ণাঢ্য সাজে তাদের কোনো রাজদরবার ছিল না এজন্য তারা চাটুকার দরবারিদের প্রয়োজনীয়তা অনুভব করতো না যে কোনো বিষয়ের ফয়সলা হতো অনেক বছর পর তাদের সফলতার কারণ ছিল এটাই তুগরোল বেগ ও বেগ এক দেশেরই দুই রাজধানীর দুই সুলতান ছিল চেগরা বেগ ছিলেন মারুতে একদিন এক সদ্য যুবক তার সাক্ষাৎ প্রার্থী হয়ে এলো তার পোশাক বলে দিচ্ছিল সে কোনো সাধারণ প্রার্থী নয় তার চোখে মুখে সম্ভ্রান্ত বংশের ঔজ্জল্য ঝিলিক দিচ্ছিল আপনি কে এ কথা জিজ্ঞেস করলে সুলতানকে কি বলবো আর আপনার সাক্ষাতের উদ্দেশ্যই বা কি সুলতানের মহলের দারওয়ান তাকে জিজ্ঞেস করল আমার নাম খাজা হাসান তুষি নিশাপুর থেকে এসেছি আমি নিশাপুরের ইমাম মোয়াফিকের ছাত্র তার বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি ফকি ও স্তর পর্যন্ত পড়েছি সাক্ষাতের উদ্দেশ্য সুলতানকে বলবো সাক্ষাৎ প্রার্থী বলল দারওয়ানদের নির্দেশ দেওয়া ছিল দেশের কোনো আলেম বা শিক্ষিত নাগরিক সুলতানের সাক্ষাৎ প্রার্থী হতে এলে তাকে যেন সাদরে গ্রহণ করা হয় দারওয়ান তাই সুলতান চেগ্রাবেককে গিয়ে জানালো তাকে কি ফকি বা মহাদ্দিস বলে মনে হয় সুলতান জিজ্ঞেস করলেন হ্যাঁ সুলতানে মোহতারাম পরিমিত ভাষী এবং আলেমদের পোশাকে সজ্জিত চেহারাও বেশ অভিজাত তাহলে তাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখা তো অভদ্রতা এখনই তাকে পাঠিয়ে দাও কিছুক্ষণ পর সুলতানের সামনে যে লোকটি সালাম দিয়ে দাঁড়ালো তার নাম খাজা হাসান তুষি সুলতান তাকে সসম্মানে বসালেন হে যুবক আমি কি মনে করে নেব তুমি ইমাম মুয়াফিকের ছাত্র আমি জানি ইমাম মুয়াফিকে ছাত্র হওয়াটা কত বড় সম্মানের সুলতান বললেন আমার কাছে তার সনদ আছে হাসান তুষি কয়েকটি কাগজ সুলতানের হাতে দিয়ে বললেন আমি ও ফেকা হাদিস শাস্ত্র এবং অন্যান্য বিষয়েও তার কাছ থেকে গবেষণা করেছি তাহলে কি তোমার লেখাপড়ার পাঠ শেষ না সুলতানে আলী মাকাম আমি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি থেকে বের হয়েছি শিক্ষার গণ্ডি থেকে এখনও বের হয়নি জ্ঞানের তুলনাতো সমুদ্রের অগাধ জলরাশির মতো মণিমুক্তা তার হাতেই শোভা পায় যে সাগরের তলদেশ থেকে ঝিনুকের খোল উদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞা করে সুলতান চেগ্রাবেগের চোখে প্রশংসা দৃষ্টি উজ্জ্বল হল আমার দেখতে ইচ্ছে করছে তোমার বুদ্ধির ধার কতটুকু কিতাব বা বই বিদ্যা দিতে পারে বুদ্ধি নয় তুমি নিজেকে কতটুকু বুদ্ধিমান মনে করো সুলতান জিজ্ঞেস করলেন মহামান্য সুলতান মানুষ নিজেকে যতটুকু বুদ্ধিমান মনে করে সে ততটুকুই নির্বোধ এবং সে নিজেকে যত বড় মনে করে সে ততই ছোট কে বুদ্ধিমান আর কে নির্বোধ এই ফয়সালা কজনই বা করতে পারে আচ্ছা তুষী একটা কথার জবাব দাও কোন শাসক যদি চায় সে প্রজাদের মধ্যে জনপ্রিয় হবে এবং মৃত্যুর পর প্রজারা তাকে শ্রদ্ধা বলে স্মরণ করবে তাহলে তার কি গুণ আর মানসিকতা থাকা উচিত সুলতান আশ্বস্ত গলায় জিজ্ঞেস করলেন সে তার ধর্ম ও দেশের জন্য হবে অগ্নিঝড় প্রজা সাধারণের জন্য হবে শীতল পানি হবে উর্বর মাটির মতো স্বচ্ছন্দ আকাশের বিশালতার মতো উদার ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিধারী কাকের মতো সদা সতর্ক কোকিলের মতো মিষ্টভাষী বাঘের মতো নির্ভীক এবং চাঁদ তারার মতো বিশুদ্ধ পথ নির্দেশক এমন নয় যে আজ এদিকে কাল ওদিকে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় হাসান তুষি বললেন নির্লিপ্ত ভঙ্গিতে এসব কি আমার মধ্যে আছে সুলতান কিছুটা আরষ্ট হয়ে জিজ্ঞেস করলেন আমি যদি বলি হ্যাঁ তাহলে এটা তোষামদি হবে হাসান তুষি বললেন তোষামদিয়ার আর কি এক জিনিস আমি মোনাফিক হতে চাই না আর যদি বলি সুলতানের মধ্যে এসব গুণের কমতি আছে তাহলে অসন্তোষের পাত্র হব কারো অসন্তোষের পাত্র হওয়া আমার কাম্য নয় হে যুবক সুলতান বললেন তোমার স্পষ্ট ভাষিতা সত্যিই যোগ্য কিন্তু একটা কথা বলো যদি এসব গুণের দুএকটি আমার মধ্যে না থাকে তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে মহামান্য সুলতান তসবিতে সাধারণত দানা থাকে একশোটি আর গ্রন্থি থাকে একটি যদি এই একটি মাত্র গ্রন্থি খুলে যায় তাহলে তসবির সবগুলো দানায় বিক্ষিপ্ত হয়ে যাবে হতে পারে আপনার সেই গুন্থি বা এর স্থলের ত্রুটিটি আপনার গুণগাথার গ্রন্থির মূল্যমান রাখে এর কারণে যে কোনো সময় আপনার অর্জিত গুণগাঁথার দানাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে হাসান তুষি সুলতান সেগরাবেগ উচ্ছ্বসিত কণ্ঠে বললেন আমি তোমাকে আমার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করলাম যদি তুমি তোমার সত্য ও সত্যময় নীতির স্বচ্ছতা ধরে রাখতে পারো তাহলে এটা আমার ভবিষ্যৎবাণী যে একদিন তুমি এই সালতানাতে রজিরা আজম প্রধানমন্ত্রী হবে বিশ বাইশ বছর পর সুলতান চেগ্রাবেগের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ঘটে হাসান তুষি ওজিরা আজম পদে সমাসীন হন তখন সুলতান চেগ্রাবেগের পুত্র মালিক শাহ সুলতান ছিলেন মারু অর্থাৎ দ্বিতীয় রাজধানীতে ছিলেন সুলতান আলিফ আরসালান। সেলজুকি সুলতানরা হাসান তুষির উপাধি দিয়েছিলেন রাজ্যের শ্রেষ্ঠ পরিচালক পুরো দেশ তাকে এই নামেই চিন্ত তার হাসান তুষি নামটা একসময় সেলজুকিদের আরোপিত উপাধির আড়ালে চলে যায় বাগদাদে প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসায় নিজামিয়া নামক এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় সুলতান সালাউদ্দিন আয়ুবী এবং বিখ্যাত মনীষী বাহাউদ্দিন সাদ্দাত এখান থেকেই একসঙ্গে বৃত্তি নিয়ে বেরিয়েছিলেন দুই একদিন নিজামুল মুল্ক কোনো এক কাজে ব্যস্ত ছিলেন তাকে জানানো হল নিশাপুর থেকে ওমর খয়াম নামে এক লোক তার সাক্ষাতে এসেছেন নিজামুল মুল্ক তার স্মৃতির পাতা হাতরে বেরালেন এই নাম তার কিছুটা পরিচিত মনে হলো তবে নিশ্চিন্ত হতে পারলেন না কিছুটা সংশয় নিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দিতে বললেন ওমর খয়াম ভেতরে এলেন নিজামুল মুল্ক তাকে দেখেই উছলে উঠলেন দুজনে দুজনকে কম্পিত হাতে উষ্ণ আলিঙ্গনে বেঁধে ফেললেন তাদের বন্ধুত্ব ছিল অতি গভীর তারা তখন ইমাম মোয়াফিকের কাছে একই ক্লাসে পড়তেন ইমাম মুয়াফিক তার অধীনে ছাত্র নিতেন অত্যন্ত কম তার কাছ থেকে যারা কৃতিত্বের সঙ্গে পাশ করে বেরুত তারাই দেশের উচ্চপদস্থ পদে নিয়োগ পেত বা নিজেকে সমাজের প্রতিষ্ঠিত একজন হিসেবে চিহ্নিত করতে পারত এর উদাহরণ ছিলেন হাসান তুসি নিজেই দ্বিতীয় উদাহরণ ছিলেন উমর খাইয়াম যার লিখিত রুবাই শাহনামা পরে তাকে পৃথিবী বিখ্যাত করেছিল তার সাহিত্যে শুধু রসবদই ছিল না বড় বড় দার্শনিকরা তার কবিতা থেকে দর্শন ও প্রজ্ঞা লাভ করেন তার রুবায়াতে যদিও রমণীয় সৌন্দর্যের অফুরন্ত সৌরভ পাওয়া যায় কিন্তু জীবন দর্শন এবং মানবীয় বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞানও এতে কম কিছু নয় বাস্তবের কালিতে অঙ্কিত কল্পনার গভীর পঙ্ক্তিমালায় সাজানো তার রুবায়াত আজও পাঠকের অন্তরে লাবণ্য ছড়ায় মানুষের স্বপ্নের অরণ্যের রুবায়াত তাই আজও প্রাণবন্ত ওমর খাইয়াম শুধু একজন শ্রেষ্ঠ কবি ছিলেন না তিনি একজন দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন চিকিৎসা নেই এমন অনেক রোগের ওষুধও তিনি আবিষ্কার করেছিলেন কথিত আছে সকল রোগের মহৌষধ ও দীর্ঘ আয়ের নিশ্চয়তা দানকারী আবেহায়াতও তিনি তৈরি করেছিলেন তবে ইতিহাসে এর সত্যতার প্রমাণ মিলেনি সেই ওমর খায়ামি তার বাল্য পাঠ্যবন্ধু হাসান তুসি নিজামুল মুলকের সঙ্গে দেখা করতে এসেছিলেন ওমর খায়ামের বাবা আমির ঘরনার লোক ছিলেন না তার বাবার নাম ছিল ওসমান তাবু ও ত্রিপলের ব্যবসায়ী ছিলেন তিনি তাঁবুর আরবি প্রতিশব্দ ছিল খিমা এই জন্য তাকে ওসমান খয়াম বলে লোকে ডাকত মানে তাবুওয়ালা ওসমান ওমর যখন সাহিত্য ও কাব্যজগতে নিজের নাম উচ্চকিত হতে দেখলেন তখন তার বাবার পেশাগত পদবী খায়াম তার নামের সঙ্গে জুড়ে দিয়ে ওমর খায়াম করে নেন গোটা দুনিয়ার কাছে তিনি তাই ওমর খায়াম। ওমর নিজামুল আনন্দিত গলায় জিজ্ঞেস করলেন এতদিন কোথায় ছিলে আজ তুমি বাল্য স্মৃতি মনে করিয়ে দিয়েছ খাজা প্রথম কথা হলো আমি এখন শুধুই ওমর নয় ওমর খাইয়াম আমি উপর বলার কৃপায় কাব্য জগতে একটি জায়গা হয়ে গেছে আমার দর্শন ও চিকিৎসা বিজ্ঞানে ভাগ্য পরীক্ষা দিচ্ছি সাহিত্যও হচ্ছে শাস্ত্রও চর্চা হচ্ছে কিন্তু রুটি রুজির দরজা এখনো খুলেনি বাবা তাঁবু তৈরি করেন এই পেশা ধরতে অনেক চেষ্টা করেছি কিন্তু মন থেকে এর কোনো সাড়া পাইনি কখনো আমার অন্তঃসত্ত্বা আমাকে অন্য পথ দেখাচ্ছে আমার বাবাও আমার প্রতি বিরক্ত আমি রুটি রুজিতে তার সঙ্গ দেইনি বলে কিছু একটা তো তোমার করা দরকার নিজামুল মুল্ক বললেন কাজ ছাড়া জীবন তো কোনো জীবন নয় আমি একটা অঙ্গীকার নামার কথা স্মরণ করিয়ে দিতে এসেছি খাজা অবশ্য মৌখিক অঙ্গীকার নামা যা আমরা আমাদের ছাত্র জীবনে করেছিলাম অঙ্গীকারনামা নিজামুল মুল্ক তার স্মৃতির পাতার উপর থেকে পরগাছা সরাতে শুরু করলেন বাইশ তেইশ বছর হয়ে গেছে ওমার একটু ইঙ্গিত তো দিবে নিজামুল মলক ওমর খয়ামের আরেকজন পাঠ্যসঙ্গী ছিল তার নাম ছিল হাসান এবনেসোবাহ ক্লাসে যে শুধু এই তিনজনই ছিল এমন নয় আরও অনেক ছিল কিন্তু তাদের তিনজনের ঘনিষ্ঠতা এত গভীর ছিল যে তিনজন এক কামরায় ঘুমতো একসঙ্গে খাবার দাবার সারত এবং একজন যেদিকে যেত অন্য দুজনও তার পিছু নিত আমাদের ছাত্রজীবনের এক রাতের কথা স্মরণ করো খাজা ওমর খৈয়াম হাসান তুষিকে তাদের অঙ্গীকার নামার কথা মনে করিয়ে দিলেন আমরা তিন বন্ধু সেদিন যখন ক্লাসের পড়া তৈরি শেষ করলাম হাসান ইবনে সোভা কি মনে করে তখন বলল এই মাদ্রাসার ব্যাপারে সবাই জানে এখান থেকে যারা লেখাপড়া শেষ করে বেরোয় এবং ইমাম মুআফিক যাকে মেধাবী ও যোগ্যতাবান বলে স্বীকৃতি দেন কর্মজীবনে সে অনেক উঁচুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তারপর হাসান সোভা বলেছিল আমরা তিনজনই যে বড় কিছু হব এমন নাও ঘটতে পারে হতে পারে আমাদের একজন অনেক বড় কিছু হবে আর বাকি দুজন কষ্টে সৃষ্টে দুবেলার রুটি জোগাড় করতে গিয়ে হিমশিম খাবে হাসান ইবনে সবা আরও বলেছিল তাহলে এইসব আমরা পরস্পরেই অঙ্গীকার করি যে আমাদের মধ্যে যে উচ্চ পর্যায়ে পৌঁছবে সে তার অন্য দুজন বন্ধুকে অর্থনৈতিক সহযোগিতা করবে এবং তার স্বাচ্ছন্দ্য জীবনে তাদেরকেও সেই সমান অংশীদার করবে বা তার জীবিকার বন্দোবস্ত করে দেবে শুধু নিজের স্বার্থ নিয়ে অমানবিক আচরণ করবে না আমরা তিনজনই সুস্থ ও সত্য মনে বলেছিলাম এবং অঙ্গীকার করেছিলাম হ্যাঁ এমনই হবে হ্যাঁ ওমার নিজামুল মুলক মুচকি হেসে বললেন আমার মনে পড়েছে আমার যতটুকু মনে পড়ছে আমি সবচেয়ে জোর গলায় বলেছিলাম আমাকে মহান আল্লাহ বড় কোনো পদে আস্ব করলে এবং আমার দুই বন্ধু যদি আমাকে প্রয়োজন মনে করে আমি অর্থনৈতিক সহযোগিতা সহ সব রকম সহযোগিতাই করব। তাহলে খাজা এখন বলো ওমার খাইয়াম বললেন আমি তো তোমাকে বলেছি এ পর্যন্ত জীবিকার উল্লেখযোগ্য কোনো মাধ্যম আমি পাইনি আমি এর একটা ব্যবস্থা অবশ্যই করব নিজামুল মুল্ক বললেন তুমি অনেক বড় বিদ্যান ও পণ্ডিত্য বটে তারপর আবার কাব্য সাহিত্য দর্শন ও চিকিৎসাশাস্ত্রেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাচ্ছ আমি সুলতানকে বলবো সালতানাতের জন্য তুমি অত্যন্ত নির্ভরযোগ্য কার্যকারী ভূমিকা রাখতে পারবে সুলতানকে আরও বলবো তোমাকে উঁচু কোনো পদ দিয়ে যেন আমার সহযোগী করে দেন সুলতান আমাকে ভালো জানেন এবং আমার প্রতি বেশ আস্থাবান তুমি আমার জন্য যা করতে যাচ্ছ এই জন্য আমি সত্যিই তোমার প্রতি কৃতজ্ঞ ওমর খাইয়াম বললেন খাজা তুমি তো তোমার সঙ্গে আমাকে উচ্চাসনে বসাতে চাচ্ছ আমি কিন্তু এর উপযুক্ত নই সারা জীবন আমি তোমার প্রতি কৃতজ্ঞ চিত্ত থাকব না ওমার আমার মনে হয় তুমি যে এতকাল জীবিকার সন্ধান ছাড়া কাটিয়েছ তাই নিজের উপর তোমার পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই আমি তোমার আস্থা ফিরিয়ে আনতে চাই আমি পুরোপুরি আশাবাদী মহামান্য সুলতান তোমাকে উঁচু কোনো পদে গ্রহণ করে নেবেন না খাজা কথা এটা না কোনো কাজে আমি ঘাবড়াই না এবং রোজগারবিহীন জীবনেও কোনো ক্ষতিকর প্রভাব আমার উপর ফেলেনি আমার মন যে পথে আমার প্রতিভাকে শানিত করতে চাচ্ছে আমি সেই পথের বাতিঘর পর্যন্ত পৌঁছতে চাই আমি আমার লেখালেখি কাব্যচর্চা এবং দর্শন ও চিকিৎসাশাস্ত্রে যে গবেষণা করেছি এর সব পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে এসেছি সাহিত্য ও দর্শন দর্শনশাস্ত্রে আরও অনেক গবেষণা উদ্ঘাটনের বিষয় বাকি আছে আমার পাণ্ডুলিপির বোঝাটি একনজর দেখে নাও আমার কাছে গবেষণা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ পয়সা নেই এ কাজে তাই আমি সামনে অগ্রসর হতে পারছি না আমি যদি এই চাকরি গ্রহণ করি তাহলে শুধু আমারও আমার পরিবারের একটি সম্মানের রুটি রুজির সংস্থান নিশ্চিত হবে কিন্তু খাজা একটু মন দিয়ে আমার কথা শোনো আমি শুধু আমার ও আমার পরিবারের লোকদের জীবিকা চাই না পুরো মানব জাতির জন্য আমি কিছু একটা করতে চাই আমি দুর্লভ ও দুষ্প্রাপ্য কিছু ওষুধি গাছের শিকড় ও ভেষজ চিকিৎসার অনুপান তালাশ করছি এর সঙ্গে অতি মূল্যবান কিছু জিনিসপত্র দরকার আমার এছাড়াও এতটুকু অর্থনৈতিক সচ্ছলতা আমার প্রয়োজন যার দ্বারা আমার ঘরের লোকেরা দুবেলা রুটির স্বাদ পায় নিজামুল মূল কোমর খৈয়ামের স্থূপিকৃত পাণ্ডুলিপির একাংশ মনোযোগ দিয়ে দেখলেন দেখা শেষ হলে তিনি উপলব্ধি করলেন তার এই বন্ধুটি দর্শন সাহিত্য কলা ও চিকিৎসা বিজ্ঞানে তো বটেই অন্যান্য বিষয়েও অসামান্য বুৎপত্তি ও দক্ষতা অর্জন করেছে সে যদি সামান্য অর্থ সাহায্যও পায় তাহলে আগত অনাগত সব মানুষের কল্যাণের জন্য তার এই অধ্যাবসায় অনেক বড় অবদান রাখবে উমার খাইয়ামকে তিনি তার মেহমান খানায় নিয়ে উঠালেন এবং তার দর্শন ও সাহিত্য চর্চা এবং গবেষণাকর্ম সুলতান আলিফ আরসালানকে দেখালেন তারপরে সীমাহীন গুরুত্বের কথাও তুলে ধরলেন সেলজুকে সুলতানদের কাছে বড় বড় বিদ্যান পণ্ডিত বিশেষ করে উমার খয়ামের মতো অসামান্য প্রতিভাধারী ও মনীষাদীপ্ত পণ্ডিতদের যথেষ্ট কদর ছিল সুলতান উমার খায়ামের জন্য বাৎসরিক কয়েক লক্ষ স্বর্ণমুদ্রা বৃত্তি নির্ধারণ করলেন উমর খৈয়াম তার প্রথম বৃত্তির পয়সা নিয়ে নিশাবুর চলে গেলেন রাষ্ট্রের পক্ষ থেকে উমর খয়াম যখন সর্বাত্মক সহযোগিতা পেলেন তিনি তার গবেষণাকর্মে নিবিষ্ট হয়ে পড়লেন তিনি প্রথম যে বইটি লিখলেন তার কৃতজ্ঞতা স্বরূপে বইটি উৎসর্গ করলেন নিজামুল মুলকের নামে তারপর তিনি তার অভিজ্ঞতা ও গবেষণার সমন্বয়ে লিখলেন ইলমুল মুসাহাত ওয়াল মাকাবাত তার কলম বয়ে চলল তরঙ্গবাহিত অথৈ জলরাশির মতো উমর খাইয়াম এভাবে ইরান সহ প্রাচ্য প্রাতিচ্যা এত জননন্দিত হয়ে উঠলেন যে ইবনেসিনহার সম নামের মনীষী বলে তাকে সবাই স্বীকার করল নিশাপুর ছিল খুরাসানের রাজধানী সেখানে ছিলেন সুলতান মালিক শাহ সুলতান মালিক শাহ জ্ঞানী ও পণ্ডিতজনদের অসামান্য মর্যাদার চোখে দেখতেন উমর খয়ামের খ্যাতি যখন তার কানে এলো তিনি তাকে নিশাপুর নিয়ে এলেন এবং বর্ষপঞ্জি সংশোধনের দায়িত্ব দিলেন উমর খয়াম অঙ্ক ও জ্যামিতি শাস্ত্রে অনেক সূত্র আবিষ্কার করেন এবং প্রচলিত সূত্রের অনেক সংশোধনী আনেন নিজামুল মুলকের সঙ্গে যখন ওমর খৈয়ামের প্রথম সাক্ষাৎ হয় তখন আলাপ প্রসঙ্গে তাদের মধ্যে হাসান ইবনে সভার কথা উঠল জানো ওমর সে কোথায় আছে নিজামুল মুখ জিজ্ঞেস করলেন আমি এতটুকুই জানি সে রায় চলে গিয়েছিল ওমর খাইয়াম বললেন সে সেখানকারই লোক তোমার হয়তো মনে আছে সে যেমন চালাক তেমন সাবধানী লোক ছিল তোমার মনে আছে কিনা জানি না সে একবার এক ছাত্রের কিছু পয়সা চুরি করেছিল এবং ধরাও পড়েছিল আমরা তার পক্ষে ওকালতি করে বলেছিলাম হাসান চোর হতে পারে না অথচ সে আসলেই চুরি করেছিল তারপরও আমরা তাকে বন্ধু বলেই দেখতাম হ্যাঁ ওমার আমার মনে পড়েছে তার মধ্যে অবশ্যই এমন কিছু ছিল যা আমাদের এত ভালো লাগতো যে তাকে ছাড়া নিজেদের বৃথা মনে হতো এটা ছিল আসলে একটা মুখের ভাষার নৈপুণ্য উমার খায়াম বললেন আমরাও তো কথা বলতাম কিন্তু ও যখন কথা বলতো তখন কেমন যেন মায়াময় পরিবেশের সৃষ্টি করত সে এমনিতেও দারুণ সুপ্রদীপ ছিল তার চোখেও এমন আকর্ষণের দৃষ্টি ছিল যে সে যদি কারো চোখে চোখ রেখে কথা বলতো তাহলে শ্রোতা নিঃসংকোচে তা মেনে নিত দুই বন্ধু হাসান ইবনে সভাকে নিয়ে কথা বলতে বলতে অর্ধেক রাত পার করে দেন তারপর তারা স্বয়নকক্ষে চলে যান দু তিন দিন পর ওমর খাইয়ামও চলে যান চার পাঁচ দিন পর নেজামুল মুল্কের খবর দেওয়া হলো রায় থেকে এক লোক এসেছে তার নাম বলেছে হাসান ইবনে সভা হাসান ইবনে নিজামুল মুল্কের আওয়াজ আবেগে কেঁপে গেল তিনি উঠতে উঠতে চললেন তাকে চটজলদি ভেতরে নিয়ে এসো হাসান ইবনে সাবা ভেতরে এসে দেখল নেজামুল মক তাকে শুভেচ্ছা জানানোর জন্য নিজে দরজায় দাঁড়িয়ে আছেন দুজনে দুজনকেই আলিঙ্গনাবদ্ধ হতে দেখা গেল যখন শুনলাম আমার ওজিরা আজম বনে গেছে খুশিতে আমি ফেটে পড়লাম হাসান ইবনে সাবা বলল শুনতেই পরিমরি করে দৌড় লাগিয়েছি আমার বাল্যকালের জিগরি দোস্তকে মন্ত্রিত্বের আসনে সমাসীন দেখব বলে তা তো দেখছই কিন্তু ওই এতগুলো বছর ছেলে কোথায় তাই বলো আর করছই বাকি তোমার জীবিকায় বাকি। কী জীবিকার পথ আমার মাটি দিয়ে ঢাকা অনেক ভাগ্য পরীক্ষা দিয়েছি মিশর পর্যন্ত গিয়েছি কিন্তু ভাগ্য কখনো আমার সঙ্গ দেয়নি কখনো রুজির সন্ধান পেয়েছি তারপর আবার সেই বেরোজগারি তবে এক জায়গা থেকে আমাকে দারুণ জবাব দিয়েছে বলেছে তোমার শিক্ষার দণ্ড এত বেশি যে ছোট কোনো চাকরি তোমার জন্য পোষাবে না এই জন্য তোমার মন ব্যবসা বাণিজ্য গ্রহণ করছে না হ্যাঁ হাসান সে লোক বুদ্ধিমানের কথাই বলেছে ইমাম মুআফিকের কোনো ছাত্র সাধারণ কোনো নকরিতে ঢুকতে পারে না এবং দোকানদারিও তাকে মানায় না আমাদের বন্ধু ওমার এসেছিল সে এখন ওমার খাইয়াম দর্শন কাব্য সাহিত্য চিকিৎসা বিজ্ঞানে সে এখন দারুণ কীর্তিমান কিন্তু দু পয়সা রোজগারের কোনো উপায় ছিল না তার ও হ্যাঁ হ্যাঁ ওমার আমাদের দারুণ বন্ধু ছিল তার তো দার্শনিকার কবি হওয়ারই কথা ছিল সে আমাকে আমাদের বাল্যকালের একটি অঙ্গীকার নামার কথা স্মরণ করিয়ে দিয়ে গেছে আমি সেটা ভুলেই গিয়েছিলাম আমরা তিন বন্ধু মাদ্রাসার এক রাতে সেই অঙ্গীকারটি করেছিলাম তারপর কি তুমি ওর জন্য কিছু করেছ হ্যাঁ হাসান তা করেছি বই কি ওর জন্য আমি বাছরিক ভাতার ব্যবস্থা করে দিয়েছি আমি তোমাকে সেই অঙ্গীকার নামার কথা মনে করিয়ে দিতে এসেছি কিন্তু আমি কোনো ভাতা বৃত্তি চাই না আমার শিক্ষা ও বংশগত মর্যাদার ভিত্তিতে কোনো চাকরি চাই আমি বন্ধুর প্রাপ্য অবশ্যই পূরণ করব হাসান বাল্যকালে সে অঙ্গীকারনামাও বাস্তবায়ন করব তুমি সুলতানের সঙ্গে সাক্ষাতের জন্য তৈরি হয়ে নাও আগে আমি তার সঙ্গে এ ব্যাপারে কথা বলে নিই আসলে এই ওয়াদা বা অঙ্গীকার তো ছিল কলকাকুলিতে মুখর তিন কিশোরের একটি গম্ভীর মুহূর্তের অনুবাদ ছেলেবেলার অতি দুরন্তপনা ছাড়া এর আর কীসের গুরুত্বই বা ছিল কিন্তু নিজামুল মোর্গ ছিলেন অত্যন্ত সজ্জন ও ক্ষোধাভীর লোক সুলতান চেগ্রাবেক তার এই সৌজন্যবোধ দেখে রাষ্ট্রের এত বড় পদে আসীন করেছিলেন এবং এর জোরেই তিনি সালতানাতে রজিরে আজম হতে পেরেছিলেন ছেলেবেলার সেই প্রতিশ্রুতিকে তিনি এতই গুরুত্ব দিলেন যে হাসান ইবনে সাভার শিক্ষা যোগ্যতা ও বুদ্ধিমত্তার কথা তিনি সুলতানের কাছে এমনভাবে বর্ণনা করলেন যে সুলতান দারুণ প্রভাবান্বিত হলেন নিজামুল মলক হাসান ইবনে সাভাহাকে বললেন তাকে তিনি সুলতানের কাছে নিয়ে যাবেন সে যেন তার শিক্ষা ও তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়ে সুলতানকে মুগ্ধ করে দেয় হাসান ইবনে সাবাহা তো ছিল কথার উস্তাদ মুর্গ তাকে সুলতানের কাছে নিয়ে গেলে মুখের জাদুতে সে সুলতানকে বশ করে ফেলল আর বাকি পথ তো নিজামুল মুর্গই পরিষ্কার করে রেখেছিলেন হাসান ইবনে সাবাকে আমি মহামান্য সুলতানের বিশেষ উপদেষ্টার মর্যাদা প্রদানের চেয়ে আরও নিচু পদের লোক ভাবতে পারছি না নিজামুল মুর্গ বললেন আর মহামান্য সুলতানের বর্তমানে একজন উপদেষ্টারও প্রয়োজন আপনার আবেদন মঞ্জুর করা হলো সুলতান বললেন আপনি তাকে পছন্দ মতো গড়ে নিন এবং সালতানাতের সমস্ত কার্যাদি ভালো করে বুঝিয়ে দিন আপনার তত্ত্বাবধানে কিছুদিন ওকে আপনি রাখুন হাসান ইবনে সাবা যে পদ পেল তা মন্ত্রীর পদমর্যাদার চেয়ে কম নয় সে সেদিনই মালপত্র ও আনতে চলে গেল রায় নেজামুল মুখ টের পেলেন না তিনি এক ইবলিশের জন্য বেহেস্তের দরজা খুলে দিয়েছেন তিন হাসান ইবনে সভা কে ছিল তার বাবা রাধি বসতি ছিল খোরাসানের তুষ শহরে বাবার নাম আলী ইবনে আহমদ ইসমাইলি মাঝাবের অনুসারী ছিল হাসানের জন্ম এই তুষেই পরে তার বাবা রায় শহরে চলে যায় রায় শহরের হাকিম বা প্রশাসক ছিলেন আবু মুসলিম রাজি তার বাবা আলী ইবনে আহমদ আবু মুসলিম রাজি পর্যন্ত তার যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয় তার কাজ ছিল আবু মুসলিম রাজের তোষামদি করা এবং মানুষের বিরুদ্ধে কুৎসা রটানো সে চাইলে সমাজের নির্দোষ নিরপরাধ ও সজ্জন লোকদের গ্রেফতার করাতে পারত এবং অপরাধী চোরবাটপাটদের নির্দোষ সাব্যস্ত করে ছাড়িয়ে নিতে পারত রায় বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাণিজ্য কেন্দ্র ছিল আলিব না আহমদ প্রায়ই ভিনদেশী কোনো ব্যবসায়ীকে ধোঁকা দিয়ে তার পণ্য কেড়ে নিত বা তার টাকা পয়সা ছিনিয়ে নিত এই কাজ সে এমন দক্ষতা ও প্রভাব খাটিয়ে করত আক্রান্ত ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করতো না লোকদের মধ্যে তার ব্যাপারে সে ছড়িয়ে রেখেছিল সে হাকিম আবু মুসলিম রাজের বিশেষ লোক আলী ইবনে আহমদের সঠত ও প্রতারণার খবর লোকেরা কম জানতো না সে দাস ব্যবসাও করত। এমন হতো যে একটি মেয়েকে অপহরণ করে লুকিয়ে টুকিয়ে বেঁচে ফেলতো সে কোনো সুন্দরী যুবতী মেয়ে বা যৌবনবতী কোনো বিধবাকে সম্মানজনক কায়দায় এমন করে ফুসলিয়ে তার ঘরে নিয়ে আসতো যে সেই মেয়ের উপর জাদুর প্রভাব কাজ করত সদ্য তরুণী বা যুবতী মেয়েরা পরিণামের কথা না ভেবে তার জালে জড়িয়ে পড়ত আলিবনে আহমদ চার পাঁচ দিন মেয়েটিকে ভোগ মজা লুটত এবং তার খাবারের সঙ্গে এক ধরনের নেশা জাতীয় জিনিস প্রয়োগ করে রাখত যে কয়দিন সে মেয়েটিকে ভোগ করতো সে কয়দিন ক্রেতা খুঁজত তারপর একদিন কোনো পয়সাওয়ালা ক্রেতার হাতে তাকে সঁপে দিত কোনো বাড়িতে বা বাজারে দোকানদারদের মধ্যে ঝগড়া লাগলে বা দুই ব্যবসায়ের মধ্যে ঝামেলা বাঁধলে সে বিচারক বনে গিয়ে তাদেরকে সাহস্তা করত। লোকেরা জানত এ লোক ধোঁকাবাজ প্রতারক তার পরও সামনে পড়লে তাকে সম্মান করত তার কাছ থেকে পরামর্শ নিত এবং সাহায্যও কামনা করত লোকদের মধ্যে জনপ্রিয় হওয়ার জন্য সে তাদের অনেক সমস্যার সমাধানও করে দিত তার মধ্যে এত নির্লজ্জতা ছিল যে কোথাও থেকে যদি তাকে তাড়িয়ে দেওয়া হতো তাহলে সে সেখান থেকে এক দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে আগের জায়গায় ফিরে যেত এবং প্রতারণার অন্য কোনো কলা কৌশল খাটিয়ে সে লোককে এক হাত দেখে নিত লোকেরা যে জানত সে আবু মুসলিম রাজের ঘনিষ্ঠ লোক এটা ভুল ছিল না আবু মুসলিম অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির ও কঠোর প্রকৃতির হাকিম ছিলেন কিন্তু আলী ইবনে আহমদ তার ধোঁকার কারিশমা কাটিয়ে তার বন্ধুত্ব অর্জন করে নাই। আবু মুসলিম রাজি ছিলেন সরল বিশ্বাসী আহলে সোন ওয়াল জামাত আলী আহমদ ছিল ইসমাইলি কিন্তু রাজিকে সে নিশ্চয়তা দিয়ে রেখেছিল যে সে আহলে সোন একবার আবু মুসলিম বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন আলী ইবনে আহমদ সুন্নি নয় ইসমাইলি আবু মুসলিম তাকে ডেকে কৈফিয়ত চাইলে সে হাতে পবিত্র কুরআন নিয়ে শপথ করে যে সে সুন্নি মুসলিম তার ছেলে হাসান ইবনে সাবাহ কয়েক বছর ধরে এক ইসমাইলি পণ্ডিত আব্দুল মালিক ইবনে আতাশের কাছে পড়তে যেত আবু মুসলিম একদিন তা জানতে পেরে আলীকে ডেকে পাঠালেন কার ছেলে কোথায় পড়ে এবং কি পড়ে তাতে আমার কিছু যায় আসে না আবু মুসলিম বললেন সন্তানদের জন্য পিতা মাতারা কী ফয়সলা করবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকার কথা নয় কিন্তু তোমার ছেলের ব্যাপারে এই জন্যই বলছি যে তুমি আহলে সন্নাত ওয়াল জামাত অথচ তোমার ছেলে এক ইসমাইলি শিক্ষকের কাছে লেখাপড়া করছে কেন এটা কি তোমার ইসমাইলি হওয়ার প্রমাণ নয় না হাকিম আবু মুসলিম আলী ইবনে আহমদ বলল এটা আমার অক্ষমতার প্রকাশ আমি আমার ছেলেকে নিশাপুরের ইমান মুআফিকের কাছে পাঠাতে চাই কিন্তু এই ইচ্ছা পূরণ করার মতো পয়সা আমার হাতে নেই ঠিক আছে পয়সার ব্যবস্থা আমি করছি সরকারি তহবিল থেকে পয়সার বন্দোবস্ত করে দেব আলী ইবনে আহমদ খুশিতে ফেটে পড়ার ভান করল যেন তার বিরাট বড় এক সমস্যার সমাধান হয়ে গেছে সরকারি তহবিল থেকে সে পয়সা আদায় করে তার ছেলে হাসান এবনে নিশা পড়ি ইমাম মোয়াফিকের কাছে পাঠিয়ে দিল ইমাম মুয়াফিক শক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন এবং বাতিল ও মিথ্যা মতবাদের বিরুদ্ধে ছিলেন আপোষহীন হাসান ইবনে সাভা তার বাবার ধূরতামি এবং প্রতারণা কর্মকাণ্ড সম্পর্কে ভালো করেই জানত বাবার এসব সব কর্মকাণ্ডে সে মুগ্ধ হয়ে সঠতা দূরথামি এবং প্রতারণার পথকেই তার অবলম্বনীয় নীতি বানিয়ে নেয় সে তার বাপের খামড়ায় নজর করা সুন্দরী মেয়েদেরও কম দেখেনি এটাও সে জানত যে তার বাবা প্রায়ই এ ধরনের মেয়েদের এনে এক ধরনের নেশা পান করিয়ে বসে নিয়ে সে তাকে নিয়ে যা ইচ্ছে তাই করে হাসান এভেস সাবা একদিন সেই নেশার বস্তুটি দেখতে পেয়ে সামান্য কিছু শরবত মিশিয়ে পান করে একটু পর অনুভব করে দুনিয়ার সব কিছু রঙিন পেজা তোলার মতো ভেসে বেড়াচ্ছে আহ কি সুন্দর মোলায়ম দৃশ্য যেন বাড়ির ঝি চাকরানি সবাই অসম্ভব সুন্দরী রূপসী হয়ে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের বাড়ির এক বুড়ি ঝি ছিল বুড়িও অপরূপা সরসী হয়ে তাকে কেনা যেন ডাকছে অনেকক্ষণ সেই ঘোরের মধ্যে বুঁদ হয়ে থাকে সে তার বাবার তোষামদি ভাষা শিখে নিয়েছিল কৈশোরে সে ভাষায় মুখের মধু ঢালতে অভ্যস্ত হয়ে উঠেছিল নিজের পিতাকে তার উপযুক্ত শিক্ষক মনে হতো তার বাবা বুঝতে পেরেছিল তার ছেলের মধ্যে পিতার চিন্তাধারাই শিকর গেড়ে বসেছে ছেলেকে এই জন্য বাধা দিবে তো দূরের কথা সবসময় উৎসাহিত করত নিশাপুরে ইমাম মোহাফিকের কাছে পাঠানোর সময় ছেলেকে এই জন্য কিছু উপদেশে দেয় এটা ভুলে নে বেটা আলী ইবনে আহমদ ফিসপিসিয়ে তার ছেলেকে বলেছিল আমরা ইসমাইলি আহলে সুন্নত নয় ইসলামকে ধ্বংসের জন্য ইসমাইলি যথেষ্ট তুই আহলে সুন্নতের সবক নিবি কিন্তু থাকবি ইসমাইলি হয়ে এই মাদ্রাসা থেকে যারা কৃতিত্বের সঙ্গে পাশ করে বের হয় তারা দেশ ও সমাজের উঁচু পদে উঠে যায় এই ধরনের যোগ্য দু একটি ছেলের সঙ্গে তুই বন্ধুত্ব পাতিয়ে নিস ভবিষ্যতে এটা তোর কাজে আসবে বাপ সম্ভবত আজ করতে পারেনি তার ছেলে এই বয়সে তার চেয়ে অনেক বেশি দুরন্ধুর হয়ে গেছে তার ছেলে মাদ্রাসা গিয়ে খাজা হাসান ও ওমর খায়ামের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নাই। তার দূরবীন মোড়া চোখ দেখে নিয়েছিল পড়ালেখায় এরা যেমন তুখোর ভবিষ্যতেও নিশ্চিত করে দেশের বড় কোনো পদ বাগিয়ে নেবে তিন বন্ধু যে এক অঙ্গীকারনামার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল এটা আসলে হাসান ইবনে সাবার ধূর্ত মাথা থেকেই বেরিয়েছিল যদিও সেই অঙ্গীকারনামা থেকে ওমর খায়ামা ফায়দা উঠিয়েছিল কিন্তু তা ছিল এক সরলমনা বন্ধুর নির্দোষ দাবি নিয়ে উপস্থিত এটা তার প্রাপ্য অধিকারই ছিল ওমর খায়ামের উদাহরণ ওমর খায়াম এর দ্বিতীয় কোনো উদাহরণ নেই পৃথিবীতে আরেকজন ওমর আর আসেনি কিন্তু হাসান ইবনে সাবা এর থেকে যে ফায়দা উঠালো তা ছিল এক ইবলিশী কীর্তি এটা ছিল তার প্রথম পদক্ষেপ প্রথম সাক্ষাতে সে যে নিজামুল মুলকে বলেছিল এতদিন সে রোজগার ছাড়া কাটিয়েছে সেটা ছিল ডাহা মিথ্যে সে এতদিন কিছু গোপন কর্মকাণ্ড নিয়ে মেতেছিল ইসলামের নাম ব্যবহার করে সে এক ফেরকা দল বানানোর জন্য রাস্তা পরিষ্কার করে এই জন্য সে মিশর গিয়েছিল মিশরে ছিল উবায়দিদের শাসন যাদেরকে প্রকাশ্যে ইসমাইলি বলা হতো কিন্তু তলে তলে তারা ছিল বাতিনি অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য ইসমাইলের নাম ব্যবহার করে দলবাজি করা হাসান ইবনে সাভা মিশর থেকে রায় চলে আসে কয়েকদিন পর মিশর থেকে উবায়দিদের এক প্রতিনিধি দল তার কাছে আসে কাজ শেষ করে প্রতিনিধি দল চলে যায় তবে আবু মুসলিম রাজি তা জানতে পারেন এবং হাসানের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা আঁচ করতে পারেন আবু মুসলিম হাসানকে গ্রেফতারের নির্দেশ দেন হাসান ইবনে সাভা টের পেয়ে রায় থেকে পালিয়ে যায় নিজামুল মুল্কের মানবিকতা অনুগ্রহ ও চেষ্টা চরিত্রের কারণে সে যখন সুলতান মালিক শাহের উপদেষ্টার পথ পেল তখন তার কুচক্রি মনোভাব শতগুণ ফুলে ফেঁপে উঠল রাইতে তার ব্যক্তিগত জিনিসপত্র স্ত্রী সন্তানদের নিতে এলে আবু মুসলিম রাজি তার রাষ্ট্রীয় পদপ্রাপ্তি সম্পর্কে জানতে পারেন তাই তিনি তাকে আর নাঘাটানোরই সিদ্ধান্ত নেন হাসান এবনে সাবা রায় এসে তার বাবাকে কেন্দ্রীয় প্রশাসনের পদপ্রাপ্তির খুশির সংবাদ শোনায় তার বাবা তখন অন্তিম সজ্জায় এখন আমি শান্তিতে মরতে পারবো আলিব না আহমদ বলল আমি তোমাকে ওই আসনেই দেখতে চেয়েছিলাম এখন তোমার কাজ কি জানো জানি হাসান বলল সর্বপ্রথম নেজামন মলকে তার চেয়ার থেকে উঠিয়ে মালে থেকে সরিয়ে দেওয়া এবং অজির আজমের পথ দখল করা সাবাস বেটা তুমি দরজায় ঢুকে পড়েছ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কামরাটি দখল করাই বড় কাজ মনে রেখো বেটা পাপের শক্তি অনেক বড় শক্তি এর চেয়েও বেশি শক্তি নারী ও মদের নেশায় রয়েছে এই দুই জিনিসের বদৌলতে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান ও পরাক্রমশালী সম্রাটকেও তোমার পদতলে বসাতে পারবে কথা বলতে বলতে আলী ইবনে আহমদ হঠাৎ নড়ে উঠল এবং তার অপবিত্র দেহ থেকে আত্মা বেরিয়ে গেল কিন্তু সে তার ইবলিশি ও শয়তানের অশরীরী আত্মাটিতে তার ছেলের দেহে স্থানান্তর করে গেল হাসান ইবনে সাভার আজ প্রায় বিশ একুশ বছর আগের কথা মনে করছে যখন তার বাবা তাকে ইমাম মোয়াফিকের কাছে পাঠানোর আগে এক ইসমাইলি পান্ডা আহমদ ইবনে আতাশের কাছে নিয়ে গিয়েছিল কোনো মানুষ প্রথমে আপনা থেকেই পাপের পথে পা বাড়ায় না অন্যের পাপ স্পর্শই তাকে পাপাসক্ত করে এবং কোনো মানুষ নিজে নিজেই ক্ষোধাভীরু ও আত্মিক পরিশুদ্ধি পায় না পরিবেশ ও কিছু মানুষের সমন্বিত প্রভাবই তাকে পূর্ণ মানবরূপে নির্মাণ করে বা বিপদগামী করে ছাড়ে হাসান ইবনে সাবার জীবনের ভিত্তি সেদিন থেকে এক বিশেষ সাঁচের নির্মাণ শুরু হয় যেদিন তার বাবা তাকে আব্দুল মালিক ইবনে আতাশের কাছে নিয়ে গিয়েছিল আব্দুল মালিক তার বাবাকে ভালো করেই চিনত যেমন এক দেহের দুই হাত একে অপরকে চেনে আলী ইবনে আহমদের ধূর্ত স্বভাবের কথাও আব্দুল মালিক জানত জ্যোতিষবিদ্যা ও জাদুবিদ্যায় আব্দুল মালিক খুবই পারঙ্গম ছিল ইবনে আতাশ বুঝে নিও আলি ইবনে আহমদ আব্দুল মালিকের সামনে বসতে বসতে বলেছিল আমার একটিই মাত্র ছেলে আমি চাই না আমার মৃত্যুর পর কোনো আন্ধারে সে হারিয়ে যাক আমি যতটুকু পরিচিত হয়েছি সে যেন এর চেয়েও অনেক বেশি পরিচিত হয় জীবনের এই একটা দিক তোমার সামনে থেকে দেখতে চেষ্টা করো আলী ইবনে আতাশ বলল তুমি তো এতটুকুই পরিচিত হয়েছ যে এক হাকিমের সঙ্গে তোমার উঠা আছে কিন্তু এটা তৃপ্ত হওয়ার মতো কোনো বিষয় নয় ইবনে আতাশ এটাও এক ধরনের পরিচিতি আমি বলছি সে অনেক নাম করবে ভালো অথবা মন্দ ঠিক আছে ছেলেকে ভেতরে নিয়ে এসো আলী ইবনে আহমদ ছেলে হাসানকে ভেতরে নিয়ে গেল এবং আব্দুল মালিক ইবনে আতাশের সামনে বসিয়ে দিল হাসানের মাথায় ছোট একটা পাগড়ি বাধা ছিল আব্দুল মালিক পাগড়িটি সরিয়ে তার মাথায় এমনভাবে হাত রাখলো যে তার আঙ্গুলগুলো হাসানের কপাল জুড়ে ছড়ানো ছিল আস্তে আস্তে আঙ্গুলগুলো তার কপালে ফেরাতে লাগলো তারপর হাসানের মুক্তি তার দুহাতের মাঝখানে রেখে উপর করে ধরল এবং হাসানের চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ এরপর হাসানের চোখের দিকে তীক্ষণ চোখে চেয়ে রইল চেয়ে থাকতে থাকতে হঠাৎই আব্দুল মালিক তার মাথা এক ঝটকায় সরিয়ে নিল যেন এই ছেলের হাত থেকে আচমকা সাপ বেরিয়ে এসেছে আব্দুল মালিক এরপর একটি কাগজ কলম নিয়ে কয়েকটি বৃত্ত আঁকল এবং প্রত্যেকটা বৃত্তে কিছু একটা লিখল আর থেমে থেমে হাসানের মুখের উপর চোখ গুলালো এবং বিড় করে কি যেন বলল যা বেটা তুই বাইরে গিয়ে বস ইবনি আতাশ হাসানকে ছেড়ে দিয়ে বলল যা বলার বলে ফেলো ইবনি আতাশ আলি বলল আমি জানি তুমি যা বলবে তা তোমার জ্ঞান আর গণনার নক্ষত্রই বলেছে তোমার স্ত্রীর পেট থেকে এক নবী জন্মেছে নবী আলি হতভম্ব হয়ে জিজ্ঞেস করল নবুয়তের পথ তো বন্ধ হয়ে গেছে নবুয়তের পথ বন্ধ হয়েছে আল্লাহর পক্ষ থেকে ইবনে আতাশ বলল আল্লাহর বান্দাদের পক্ষ থেকে এই পথ বন্ধ হয়নি কখনো বন্ধ হবেও না এ পর্যন্ত তো কত লোকে মিথ্যা নবীর দাবি করেছে তুমি সাফ ইবনে সাওয়াদের নবী হওয়ার কথা শুনোই সে ছিল ইহুদি মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সে নবী দাবি করেছিল এবং রাসুলের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছিল রাসুল একবার তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার ওপর কি নাজিল হয় সাফ ইবনে সাওয়াদ জবাব দেয় আমার কাছে একজন সত্যবাদী ও মিথ্যাবাদী আসে সত্যবাদী ও মিথ্যাবাদীর অর্থ কী আলী জিজ্ঞেস করল অর্থ বোঝার চেষ্টা করো এর অর্থ হল আমার কাজে একজন ফেরস্তা এবং এক শয়তান আসে সে যা বলতে চাইত তা হল ফেরস্তা এবং শয়তান ইঙ্গিতে নিজেদের অদৃশ্য বার্তা তাকে জানিয়ে যেত আসলে ইবনে সায়াদ জাদুবিদ্যায় পারদর্শী ছিল এ বিদ্যার ভেদ আমার কাছেও আছে আমিও জাদুকর কিন্তু এই বিদ্যা ইহুদিরা এতই পারদর্শী যে তারা একে অনেক শক্তিশালী ভেদে রূপান্তরিত করেছে এবং এর মধ্যে শয়তানি মন্ত্র ভরে দিয়েছে ওদের জাদু সঠিকভাবে ভবিষ্যৎবাণী করতে পারে ইবনে সায়াতও ভবিষ্যৎবাণী করতে পারত। সে বলতো তার কাছে এক ফেরেশতা আসে যে তাকে খোদার পয়গাম দেয় এবং এক ইবলিশ আসে যে তাকে ভবিষ্যতের খবর দেয় তুমি আমার ছেলে সম্পর্কে বলছিলে হাসানের বাবা বলল সে কোন ধরনের নবী হবে অন্যেরা যেভাবে নবী বনেছে ইবনে আতাশ বলল তুমি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে শেষ নবী মানো আর না মানো কিন্তু আমি এই হাদিস অস্বীকার করতে পারবো না যে মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা নবীর দাবিদাররা ক্রমাগত আসতেই থাকবে তারা তোমাদের সামনে এমন এমন কথা বলবে যা তোমরা তো দূরের কথা তোমাদের তাদের কাছ থেকে সতর্ক থেকো আর তোমাদের ইমান তাদের কাছ থেকে হেফাজতে রেখো এরা তোমাদের পদভ্রষ্টতাও ফেতনা ফাসাদে জড়াবে তুলাইহা আসাদি নবুয়তের দাবি করেছিল মুসাইলামা কাজাবের নাম তো তুমি শুনেছ এরপর এক মহিলা সাজ্জাবিন তে হারিস ও দাবি করেছিল তারপর কি হলো শোনা যায় সাফ ইবনে সায়াদ ইসলাম গ্রহণ করে নিয়েছিল তুলাইহা মুসলমান হয়ে গিয়েছিল নবী দাবি করে সে যত কুখ্যাতি পেয়েছিল এর চেয়ে অনেক বেশি ও খ্যাতির মালা পেয়েছিল মুসলমানদের যুদ্ধের ময়দানে তুমি যদি ভবিষ্যতের পর্দা উঠাতে পারো আলিব নাহমদ চঞ্চল হয়ে বলল। তাহলে বলো আমার ছেলের ভবিষ্যৎ কি হবে তার পরিণতি কোথায় তাকে নিয়ে যাবে মানুষকে যে কোনো পরিণতিতে পৌঁছায় তার স্বভাব পরিণাম ভালোও হতে পারে মন্দও হতে পারে এটা নির্ভর করে তার কর্মের উপর আমি তোমার ছেলের চোখে প্রতিফলিত ছবি যদি ভুল না দেখে থাকি তাহলে সে এত শক্তির অধিকারী হবে যে যার চোখে চোখ রেখে সে তাকাবে সে তার সামনে সিজদাই পড়ে যাবে এবং যে মেয়ের দিকে সে গভীর চোখে তাকাবে সেই মেয়ে নিজেকে বিনা শর্তে তার হাতে তুলে দিবে কিন্তু এটা তার নববী শক্তি হবে না হবে অকাট্য শয়তানি শক্তি এই শক্তি কি আমার ছেলের জন্যে ভালো হবে তোমার স্বভাব কি তোমার জন্য ভালো নয় ক্ষমতা ধরা এক হাকিম পর্যন্ত তোমার যোগাযোগ আছে তোমার জানা মতে এমন কে আছে যে তোমাকে মন থেকে ঘৃণা ছাড়া পছন্দ করে কিন্তু এমন কে আছে যে তোমাকে দেখে সম্মানে ঝুঁকে পড়ে না সাপকে ভালোবাসা এমন কে আছে কিন্তু প্রত্যেকেই তো সাপকে ভয় পায় সমীহ করে তুমি কি ওর রাস্তা বদলে দিতে পারবে আলিব না আহমদ জিজ্ঞেস করল ওর মনে কি তুমি ক্ষোধাভীতি সৃষ্টি করতে পারবে দেখো দুনিয়ার বাচ্চা খোদা সবাই মানে এই দুনিয়া সৃষ্টি করেছেন খোদা এবং একদিন তিনিই দুনিয়া ধ্বংস করে দেবেন সেদিন হবে কেয়ামত কিন্তু খোদার বান্দাদের মনের শাসক হলো শয়তান একে বলে শয়তানি শক্তি ঠিক আছে আমি বলতে চাই আমার ছেলে যেন দুনিয়ায় নাম করে হ্যাঁ নাম তো করবেই এমন নাম করা করবে যে শতাব্দীর পর শতাব্দী দুনিয়া তাকে স্মরণ করবে কিন্তু তার সেই নামে উপাখ্যান লেখা হবে খুনের কালিতে পাপ পঙ্কিলতার দুনিয়া সব নোংরামি এবং অশুভতার এক ভয়াল দৃষ্টান্ত হবে সে পণ্য ও পবিত্রতায় এমন কী আছে ইবনে আতাস আলিব না আহমদ সামান্য হেসে বলল যে হাসিতে আনন্দের পরিবর্তে ছিল তীব্র জিঘাংসা ছেলেকে আমি তোমার সাগরীদের টেবিলে বসিয়ে গেলাম ওকে এমন রাস্তা দেখিয়ে দাও যাতে সে তোমার মতো জাদু ও জ্যোতির্বিদ্যায় সেরা পণ্ডিত হয় আলিব নাহমদ হাসানকে ইবনে আতাশের কাছে রেখে চলে গেল কয়েকদিন পর আব্দুল মালিক আলী ইবনে আহমদের ঘরে গিয়ে হাজির হলো এদের দুজনের তো প্রায়ই দেখা সাক্ষাৎ হতো কিন্তু সে রাতে ইবনে আতাশ এক বিশেষ কারণে সেখানে গিয়েছিল ইবনে আহমদ ইবনে আতাশ বলল আমি তোমার ছেলেকে ধর্মীয় ও সামাজিক শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলাম কিন্তু এই ছেলের মেধাগত যোগ্যতা তাকে অন্য পথে নিয়ে যাচ্ছে তোমার সঙ্গে আমি এ কথাই বলতে এসেছি যে তোমার ভ্রান্ত মতবাদের জন্য তোমার ছেলে অনেক বড় কাজে আসতে পারে তুমি যদি সম্মতি জানাও তবে তাকে এই পথেই অগ্রসর করাবো এবং এই পথের ধ্যান জ্ঞান ও অনেক কারসাজি তাকে দান করব যেটা তার জন্য অতি জরুরি ছেলেকে নিজের মতোই কুচকরি করে গড়তে চাইত হাসানের বাবা আব্দুল মালিক তার মতবাদের গুরুই ছিল না বরং এই নষ্ট মতবাদে প্রচার ও এই ফেরকাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠার জন্য মাটির তলদেশ থেকে জাল গুটি আনছিল সে তার এক ছেলে আহমদও বলিষ্ঠ যুবকে পরিণত হচ্ছিল আব্দুল মালিকের ছেলে হিসেবে তার নাম হওয়ার কথা ছিল আহমদ ইবনে আব্দুল মালিক কিন্তু সে নিজেকে আহমদ ইবনে আতাশ বলে অধিক পছন্দ করত আব্দুল মালিক নিজের ফেরকার প্রচার ও অন্যান্য কাজ আগেই লাগিয়ে রেখেছিল হাসান ইবনে সাবাকে তার ইসলাম বিধ্বংসী মিশনের জন্যই প্রশিক্ষণ দিচ্ছিল কয়েকদিন যেতে না যেতেই সে এই ছেলের মধ্যে অসমান্য প্রতিভার ঝলক দেখে দারুণ পুলকিত বোধ করে আব্দুল মালিক হাসানকে জ্যোতির্বিদ্যা ও জাদুবিদ্যা শেখাতে শুরু করে দেয় সে লক্ষ্য করলো এই ছেলে অতি দ্রুত এবং গভীর মনোনিবেশে সব কিছু শিখে যাচ্ছে এটা ছিল তার অতিরিক্ত শিক্ষা আসলে ধর্মীয় ও সামাজিক শিক্ষা দেয়াই ছিল তার কাজ কিন্তু দেখা গেল ঐচ্ছিকটাই আসল শিক্ষা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইবনে আতাশের কাছে হাসানের বেশিদিন থাকা হলো না রায়ের হাকিম আবু মুসলিম যখন জানতে পারলেন আলি ইবনা আহমদের ছেলে পাক্কা ইসমাইলি ইবনে আতাশের কাছে দীক্ষা নিচ্ছে তখন তার খটকা লাগলো কারণ আলী তাকে জোর দিয়ে বলেছিল সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাই একদিন তিনি আলীকে ডাকিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন আলী ইবনে আহমদ মিথ্যা বলল যে সে ইমাম মোয়াফিকের কাছে তার ছেলেকে পাঠাতে চায় কিন্তু যথেষ্ট পয়সা তার কাছে নেই আবু মুসলিম রাজি দয়াপর্বশ হয়ে তার ছেলের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা করে দেন আলী ইবনে আহমদ হাসানকে ইমাম মোয়াফিকের কাছে পাঠিয়ে দেয় হাসান ইবনে সাবা ইতিমধ্যে ইমাম মোয়াফিকের কাছ থেকে উচ্চশিক্ষার পাঠ শেষ করে প্রায় বিশ একুশ বছর পর তার ছাত্রবেলার বন্ধু খাজা হাসান তুসির কাছে মারু গিয়ে দেখা করে এবং জানাই এত বছর সে জীবিকার অভাবে নানা জায়গায় ঘুরে বেরিয়েছে কোথাও অন্য সংস্থানের ব্যবস্থা হয়নি খাজা তুষী প্রধানমন্ত্রী হয়েছে শুনে তার অনুগ্রহ ভাজন হবে এই আশায় মারু এসেছে হাসান মিথ্যে বলেছিল এই বিশ একুশ বছরে সে অতি ভয়ঙ্কর ও অসামান্য পৈশাচিক শক্তির অধিকারী হয়ে উঠেছিল শত শত নারী পুরুষকে সে তার এমন আত্মত্যাগী অনুসারী বানিয়েছিল যারা তার অঙ্গুলি হেলনে নিজেদের প্রাণ লুটিয়ে দিত তার পদতলে কিভাবে সম্ভব হয়েছিল এসব ইমাম মোয়াফিকের কাছে পাঠ শেষ করে নিশাপুর থেকে রায় পৌঁছেই সে তার প্রথম জীবনের দীক্ষাগুরু আব্দুল মালিক ইবনে আতাশের কাছে গেল ইবনে আতাশ তাকে আবেগে জড়িয়ে ধরল এবং অনেকক্ষণ বুকের সঙ্গে জড়িয়ে রাখল আমার পূর্ণ বিশ্বাস ছিল তুমি একদিন সুদর্শন যুবক হয়েই ফিরে আসবে ইবনে আতাশ তাকে তার সামনে বসিয়ে বলল এবং তার বাহু হাসানের কাঁধের উপর রেখে হাত দিয়ে কাঁধ মর্তন করতে করতে বলল সেই কাঁচা দেহ এখন যৌবনের শক্তিমান রসে ভরপুর তারপর তার মাথায় হাত রেখে বলতে লাগল তোমার মাথায় এখনো কিছু আছে নাকি শেষ হয়ে গেছে তা আমি কি করে জানব মান্যবর গুরু হাসান বলল মাথায় তো অনেক কিছুই ভরে নিয়ে এসেছি এগুলো হলো এলম বা বিদ্যা বলতে পারেন ভর্তি কতগুলো শব্দ বিদ্যার নামে ঠেসে পড়েছি কিন্তু কিসের জানি তীব্র বাসনা ব্যাকুলতা হয়ে মন মস্তিষ্ককে স্থির থাকতে দিচ্ছে না তাহলে কি আরও জ্ঞানবির অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করছো এমনি আতাশ চিন্তাবগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল না সেটা কিছু একটা করার তীব্র বাসনা হাসান বলল আমি কিছু একটা করতে চাই উদরপূর্তির জন্য নয় আমি যে কি চাই এ প্রশ্নের উত্তর নিজেকে নিজেই দিতে পারছি না আপনার সাগরিদের টেবিলে যখন বসেছি তখন আপনি বলেছেন বা ধর্ম কী আর মানুষের করণীয় কি। তারপর আপনি নক্ষত্রের গতিবিধি ও কক্ষপথ সম্পর্কে আমাকে আলো দান করেছেন এবং জাদুবিদ্যার রহস্যময়তার ভেদও আমার সামনে খুলে দিয়েছেন সে বলতে বলতে চুপ হয়ে গেল এবং চঞ্চল হয়ে এদিক সেদিক উদ্ভ্রান্তের মতো তাকাতে লাগলো যেন নিজের উপর তার নিয়ন্ত্রণ নেই খানিক পর নিজেকে সামলে নিয়ে বলল আপনিই বলুন গুরু আমি কি চাই আমার গন্তব্য কোথায় কোথায় আমার আখেরি মঞ্জিল তোমার গন্তব্য তোমার মনে তোমার মস্তিষ্কে তোমার মনকে খুঁজে বের করো এটা আপনাকেই করতে হবে হাসান বলল হ্যাঁ দু তিনবার একটা কথা মনে ও দিয়ে গেছে যেন আমি ফেরাউন হতে চাই এমনি আতাশ দারুণ মজা পেল হো হো করে হেসে উঠল। হাসান হয়রান চোখের দিকে তাকিয়ে রইল তোমার গন্তব্যের সন্ধান তুমি পেয়ে গেছো এমনি আতাশ বলল এখন তোমার অস্থিরতা দূর করা আমার কাজ কিছু সময় লাগবে হাসান পরিশ্রম অনুশীলন চর্চা এবং অধ্যাবসায়ের প্রয়োজন সেটা আমিই করব। এমন এক শক্তির ভীত তোমার মধ্যে আছে যা সাধারণদের মধ্যে নেই এই শক্তির ছটায় তোমাকে ব্যাকুল আর অস্থির করে রাখে তুমি এর অনুগত কিন্তু আবার অপরিচিত একে যদি জাগিয়ে না তোলো তাহলে একদিন তুমি নিজের হাতে নিজের গলা টিপে ধরবে বা নিজ পিতামাতাকে হত্যা করবে এবং তোমার গরদান কাটা যাবে জল্লাদের হাতে হ্যাঁ গুরু আপনার এই পর্দা উন্মুক্ত করার কারণে আমার মনের আঁধার দূর হয়ে সেখানে আলো ফুটেছে আমি প্রায় এমনই অনুভব করতাম যে আমি হত্যা করবো বা নিহত হয়ে যাব আপনি কি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন না শুধু আমিই পারবো আমাকে ছাড়া এমন কেউ নেই যে তোমাকে পথ নির্দেশ করবে কিন্তু হাসান তোমার বাবা থেকে তোমার অনুমতি নিতে হবে মহামান্য ওস্তাদ আমার কারোরই অনুমতির প্রয়োজন নেই আমি এটা জানি আমি সেই উত্তাল তরঙ্গবাহিত নদী যে আমার সামনে পড়বে সে খড়কুটার মতো ভেসে যাবে এটাও তো ভেবে দেখুন আমার বাপ কোন রাজ্যের পবিত্র সাধক পুরুষ প্রতারণা সটতা করেই তো তিনি নাম কামিয়েছেন আমার স্বভাব তো তার সাথেই ঢেলে সাজানো সুতরাং আমার যদি কারো উপর ভরসা থাকে তা কেবল আপনার উপরেই আছে হাসান এবনে সাভার একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মিত হবে এমন কোনো আগ্রহ ইবনে আতাশে ছিল না এবং এজন্য সে তার সব মনোযোগ ও কষ্ট হাসানের জন্য কেন্দ্রীভূত করবে এমন কোনো পরিকল্পনাও তার ছিল না তার একমাত্র আগ্রহ ও মনোযোগ ছিল তার ফেরকার প্রচার প্রসারের প্রতি এবং এই জন্য সবচেয়ে বড় বাধা ইসলাম ইসলাম আসলে তার সূচনা যুগের অনুসারীদের চরিত্র মাধুর্যের উদ্ভাসিত আলোয় বাঁধভাঙ্গা জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু সে যুগের প্রভাদীপ্ত স্মৃতির পাগড়ি ক্রমেই শুকিয়ে আসছিল এবং মিলিয়ে যাচ্ছিল পঞ্চম শতাব্দীর পবিত্র মুহূর্তগুলো ইসলামের ভিত এ সময়ই ফেরখাবাজিদের অশুভ আচরে নড়ে উঠে ভীষণভাবে ইসলামকে যদি খাবারের বস্তু ধরা হয় তবে এই উপকরণ বিস্মিশ্রিত করা হয়ে গিয়েছিল ইসলামকে যদি ধরা হয় একটি আস্ত পোশাক তাহলে এর বুকপাশ আচলম্বিত প্রান্তগুলো ছিন্ন হয়ে যাচ্ছিল সংরক্ষিত ছিল শুধু এর হাতগুলো এবং হাতাগুলোতেও লালিত পালিত হচ্ছিল বিস্তহর সাপ আব্দুল মালিক ইবনে আতাশ ছিল এসব সাপেরই বংশধর আরেকজন ছিল হাসান ইবনে সাবার বাবা আলী ইবনে আহমেদ যার একমাত্র ধর্ম ছিল সঠতা ও পৈশাচিকতা তার যদি কোনো ধর্মবিশ্বাস ছিল সেটা ছিল প্রতারণা হাসান ইবনে সাবা ছিল আলী ইবনে আহমেদের ছেলে এই হিসেবে তার নাম হওয়া উচিত ছিল হাসান ইবনে আলী কিন্তু হাসান হাসান ইবনে সাবা বলতে বেশি পছন্দ করত। হাসানের প্রপিতামহের নাম ছিল সাবা তার সম্পর্কে হাসান লোকমুখে যা শুনেছিল তা ছিল প্রতারণা ধূর্তামি অশ্লীল মানসিকতার এক নোংরা চরিত্র সমাজে সাবা প্রথমে একজন পণ্ডিত ব্যক্তিদের কাতারের লোকই ছিলেন কিন্তু তিনি তার কুচক্রী ক্ষমতার জোরে তদানীন্তন বাদশাহ ও প্রভাবশালী হাকিমের দুয়ার পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন লোকেরা তার জঘন্য স্বভাবের কথা জেনেও তার সামনে পড়লে তাকে সম্মান না দেখিয়ে পারত না হাসানের কাছে তাই তার প্রপিতামহের স্বভাব ও খ্যাতির ধরন এত ভালো লাগলো যে তার নাম হাসান ইবনে ইবনে পরিবর্তে হাসান আলীর যা হোক আরেকবার শিষ্যত্ব গ্রহণ করলো তবে তার এবারের শিষ্যত্ব ছিল পর্দার অন্তরালে কারণ ইবনে আতাশ তাকে অত্যন্ত গোপন মিশনের জন্য তৈরি করছিল ইবনে আতাশ তাকে বলতো তার এবারের কাজ শহর বা গ্রামের বদ্ধ জীবনে সম্ভব হবে না তার জীবনের বেশিরভাগ সময়ই জঙ্গল জনহীন প্রান্তর ও বিভিন্ন গুহা কন্দরে কাটবে হাসানের মা বাবা যদি দেখত ইবনে আতাশ তাদের টকবগের যুবক ছেলেটিকে প্রশিক্ষণ দেওয়ার নামে কি করছে তাহলে তাকে এমন শিক্ষকের কাছ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যেত ইবনে আতাশ তাকে একাধারে কয়েক ঘন্টা শুধু এক পায়ের উপর দাঁড় করিয়ে রাখত ব্যথায় অতিষ্ঠ হয়ে পড়ে যাওয়ার উপক্রম করলে কয়েক ঘা লাগিয়ে দিত তাকে দু তিন দিন একাধারে অনাহারে রাখত তারপর মাত্র কয়েকটি ভুট্টার দানা খাবারের জন্য দিত যে কোনো ভয়াবহ পরিস্থিতিতে নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে এক অভিনব প্রশিক্ষণ দেয় হাসানকে এজন্য চরম পরীক্ষার মুখোমুখি হতে হয় ইবনে আতাশ একদিন একটি নির্জন কামরায় অসম্ভব সুন্দরী এক মেয়েকে সম্পূর্ণ উলঙ্গ করে তার সামনে হাসানকে বসিয়ে দেয় হাসানের চোখ বরাবর সোজা এবং মেয়েটির পেছন দিকের দেয়ালে একটি কালো বৃত্ত এঁকে তাকে বলা হয় সে যেন তার চোখের দৃষ্টি ওই কালো বৃত্তটির উপর স্থির রাখে এবং মুহূর্তের জন্য মেয়েটির দিকে না থাকায় জাদুবিদ্যার প্রাজ্ঞ পণ্ডিতরা লিখেছেন প্রশিক্ষণ ও অধ্যবসায়ের এই স্তরে এসে উতরে যাওয়া প্রায় অসম্ভবই বিশেষ করে যৌবনের এই উষ্ণ বয়সে এই স্তরের সম্মুখীন হওয়াটাই অসম্ভব যন্ত্রণার হাসান ইবনে সাভার মতো চরিত্রে যুবকের পক্ষে তো এই অবস্থা সহ্য করা অকল্পনীয় ছিল ইবনে আতাশ পরিস্থিতি কঠিন থেকে আরো কঠিনতর করে দিল এভাবে যে হাসান দেয়ালের বৃত্তের দিকে যেই চোখ স্থির করতে গেল মেয়েটি এসে একবার তার হাত ধরে টান দিল আর একবার এসে উলঙ্গ দেহের যৌবনের খাঁজগুলো একে একে হাসানের দেহে ছুঁয়ে দিল আরেকবার উদ্যত স্তন জোড়া হাসানের বুকে লাগিয়ে এক হাত হাসানের মাথায় রেখে দানালো। এমন কয়েকবারই হলো বাইরে থেকে কামরাটি ছিল বন্ধ বন্ধ নির্জন কামরায় তখন যৌবনের আগুন নিয়ে হাসান আর বস্ত্রহীন অপরূপা এক নারীর নিটল দেহ বললি আত্মনিয়ন্ত্রণের এই চর্চায় হাসানকে কয়েকবারই উতরাতে হলো। সুয়ের ছিদ্র দিয়ে যেমন মিহি সুতা গলে যায় হাসান তেমনি অসাধ্য সাধন করল হাসানের জানা ছিল না সেই কামরার দরজার করার পাশে ছোট একটি ছিদ্র করা হয়েছিল যেখান থেকে তার উস্তাদ তাকে পর্যবেক্ষণ করত সারা দুনিয়া জয়ের ক্ষমতা তোমার মধ্যে রয়েছে একদিন ইবনে আকাশ হাসানের প্রশংসা করতে গিয়ে বলল নারীর মধ্যে এমন অমিত শক্তি আছে যে সে পরাক্রমশালী বাচ্চার দুর্ভেদ্য প্রাচীর বেষ্টিত সিংহাসন উলটিয়ে তার পদতলে রাখতে পারে জানে না ইমাম মুআফিক তোমাকে জুলিয়াস সিজারের সেই কাহিনীটি শুনিয়েছেন কিনা জুলিয়াস সিজার ছিলেন রোমের সবচেয়ে ক্ষমতাধর ও যুদ্ধশক্তিতে এক পরাক্রমশালী সম্রাট সেকালে রোমই এমন যুদ্ধ শক্তির অধিকারী ছিল যার বয়ে সারা দুনিয়া কাঁপত জুলিয়াস সিজার মিশরের ফৌজে হামলা চালালেন তখন মিশরের সম্রাজ্ঞী ছিল ক্লিয়পাট ক্লিওপাট্রা জানতে পারলো রোমিওরা শহরের বাইরে পৌঁছে গেছে ক্লিওপাট্রা সিজারের কাছে তার দুধ পাঠালো যে সে তার সঙ্গে সাক্ষাতে মিলিত হতে চাই। জুলিয়া সিজার লোকমুখে শুনেছিল ক্লিওপাট্রার হাতে এমন কোনো জাদু আছে যা হামলাকারী যে কোনো বাচ্চাকেই গোলামে পরিণত করে তাকে আরও জানানো হয়েছে ক্লিওপাটার হাতে জাদু থাক বা না থাক সে তার যৌবনের টুইটুম্বুর নারী দেহের এমন কমনীয় জাদুর জাল বিস্তার করে যে শত্রু সম্রাট যত বড় হৃদয়ের হোক না কেন তার সামনে গেলে বিগলিত মম হয়ে যায় এসব জনশ্রুতিতে আমল দিতে গিয়ে জুলিয়াস সিজার তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানালেন তিনি সংকল্প করলেন মিশর সম্রাজ্ঞীকে তখনই দেখবেন যখন রোমক ফৌজ শহরে ঢুকে মিশরীয় ফৌজের হাতিয়ার মাটিতে লুটিয়ে দেবে জুলিয়া সিজার শহর অবরোধের হুকুম দিয়ে দিলেন তিনি দিগ্বিজয়ী সম্রাট ছিলেন তার তাঁবু ছিল বিরাট এক মহলের মতো অবরোধপূর্ণ হওয়ার দু একদিন পর এক মিশরীয় প্রৌঢ় ব্যক্তি কাঁধে একটি গালিচা নিয়ে জুলিয়া সিজারের তাঁবুর দরজা গিয়ে দাঁড়ালো গালিচা গোল রুলের মতো পেঁচানো ছিল লোকটি দ্বাররক্ষীদের বলল সেই গালিচা প্রস্তুতকারী আর এটি অত্যন্ত মূল্যবান ও সুদৃশ্য গালিচা সম্রাটকে দেখাতে চাই সম্রাট দেখে হয়তো পছন্দও করতে পারেন এবং কিনেও নিতে পারেন তাহলে তার মতো এক দরিদ্রের বড় উপকার হয় দ্বাররক্ষীরা তাকে ধমকিয়ে ধাক্কিয়ে হঁটিয়ে দিতে চাইল যাতে সম্রাটের বিশ্রামে ভিঘ্ন না ঘটে কিন্তু লোকটি রেগে গিয়ে উঁচু গলায় বলতে লাগল তোমাদের সম্রাটকে এই গালিচা না দিয়ে যাচ্ছি না এখান থেকে যেতে দাও যেতে দাও আমাকে বাইরের হট্টগোল তাঁবর ভিতরে জুলিয়া সিজারের কানে গিয়ে পছল তিনি সেখান থেকেই হুকুম দিলেন যেই হোক তাকে ভেতরে আসতে দাও রক্ষীরা তাকে ভেতরে ঢুকিয়ে দিল তাঁবুতে গিয়ে মিশরের লোকটি জুলিয়া সিজারকে বলল তিনি যেন একবার দয়া করে গালিচাটি দেখে নেন এই গালিচা রোম সম্রাটের উপযোগী করেই বানানো হয়েছে গালিচাটি প্রস্তে গোল করে পেঁচানো ছিল যখন সেটি খোলা হলো ভেতর থেকে ক্লিওপাট্রা বের হল অগ্নিশর্মায় জুলিয়াস সিজারের চেহারা লাল হয়ে উঠল কিন্তু ক্লিওপাট্রা যখন তার মহনীয় রূপের জাদু চালল তখন রোমের পরাশক্তির অধিকারী সম্রাট যেন ভুলেই গেলেন রোম সাগরের উত্তাল তরঙ্গচিরে কেন তিনি মিশর এসেছিলেন তারপর কি হলো যেন হাসান যে জুলিয়াস সিজার বীরদর্বে মিশর আক্রমণ করে জয় করতে এসেছিলেন সেই সিজার মিশরের রাজকীয় অতিথি হয়ে ক্লিওপাট্রার সঙ্গে শহরে প্রবেশ করলেন অনেক দিন ক্লিওপাট্রার উষ্ণ আতিথিয়তা ভোগ করে জুলিয়াস সিজার তার সৈন্য সামন্ত নিয়ে রোমে ফিরে যান তার সঙ্গে জেনারেলরা রোমে এসে তাদের সঙ্গী জেনারেলদের মিশরে কি ঘটেছে তা জানে। একদিন জুলিয়াস সিজার তার শাহী প্রাসাদে বসা ছিলেন এমন সময় তাকে জরুরি ভাষায় জানানো হলো অমুক জায়গায় তাকে এক্ষুনি এক দরকারে যেতে হবে তিনি সেদিকে রওনা দিলেন মহলের কাছেরই একটা অট্রালিকায় তার যাওয়ার কথা ছিল অট্রালিকার প্রবেশ তিনি পা দিতেই দশ বারো জনের সশস্ত্র একটি দল তাকে ঘিরে ধরল বড় নির্মমভাবে তাকে সেখানে হত্যা করা হলো হ্যাঁ মহামণ্য গুরু হাসান বলল আপনি যা বলতে চেয়েছেন আমি তা বুঝে গেছি এই সবক আমি কোনো দিন ভুলব না কিন্তু হাসান এর অর্থ এই নয় যে নারীর সংস্পর্শ থেকে তোমাকে দূরে থাকতে হবে শ্রেষ্ঠ সুন্দরী যুবতীরা কমনীয় দেহ নিয়ে তোমার সঙ্গে থাকবে এরা হবে তোমার মস্ত্র। তবে এখনই নয় এখন আরেক কাজে তোমাকে পাঠাবো যদি তুমি এই স্তর থেকে জীবিত পেরে আসতে পারো তাহলে তোমার মধ্যে এমন শক্তির উন্মেষ ঘটবে যে আকাশের দিকে তাকিয়ে যে নক্ষত্রের প্রতি ইশারা করবে সেটা তোমার কোলে এসে পড়বে চার ইবনে আতাশ এবার তাকে সাধনা সেই স্তরে উঠালো যাতে মৃত মানুষের বিভিন্ন স্থানের হার কবর থেকে উঠিয়ে জাদুকর্মের জন্য ব্যবহার করা হয় ইবনে আতাশ তাকে একদিন অর্ধ রাতের পর বলল সে যেন কবরস্থানে গিয়ে এমন কবর খুঁজে নেয় যা অত্যন্ত পুরনো পুরনো কবরের আলোমত কী হবে হাসান ইবনে সাবা জিজ্ঞেস করল এমন কবরের দিকে লক্ষ্য রাখবে যেগুলো নিচের দিকে ধসে গেছে এমন কবরও নজরে পড়বে যেগুলো পুরো নিচের দিকে ধসে গেছে এগুলোতে মৃতের হাড়গোড় ছড়ানো ছড়না দেখতে পাবে এই ধরনের এক কবর থেকে মাথা এবং কাঁধ থেকে কনুই পর্যন্ত উভয় বাহুর দুটি হাড়ও নিয়ে আসবে হাসান কবরস্থানে চলে গেল রাতের অর্ধপ্রহর অতিক্রান্ত তখন আকাশে ভরা জ্যোৎস্না খোলা আকাশের নিচে উঁচু নিচু কবর সারিগুলো দেখাচ্ছিল কতকগুলো রহস্যময় অবয়বের সমষ্টি হাসান ধসে যাওয়া কবর খুঁজতে লাগলো ইবনে আতার সঙ্গে করে তলোয়ার নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাকে কবরকে বলা হয় শহরে ক্ষমসা বা নীরব জনতার আবাসভূমি কিন্তু সেখানকার অবস্থা এমন ছিল যে মূল শহর যেখানে জীবিত মানুষের বসবাস সেখানেও সবসময় নীরব নির্জন অবস্থা বিরাজ করত কিন্তু মৃতদের এই আবাসভূমিতে মাঝে মধ্যে অচিন জগতের অন্তর কাঁপানো আওয়াজ শোনা যেত কবরস্থানের প্রায় সবটা জুড়েই সবুজের শীতল সমারোহ ছিল অসংখ্য চারা গাছ সেই সবুজের রং আরও গভীর করে তুলেছিল পালা করে কয়েকটি পেঁচা বিকর্ষরে ডেকে উঠছিল জিজিপুকার ব্যাঙের একঘেয়েমি আওয়াজও আসছিল অনবরত হঠাৎ তার কানে পলায়ন পর পায়ের আওয়াজ এলো ভয়ে এসে এদিক সেদিক তাকালো একটি বিড়াল তীব্র বেগে দৌড়ে আসছিল বিড়ালটিকে ধাওয়া করে আসছিল দুটি নেকড়ে নেকড়ে দুটি তার পাশ দিয়ে চলে গেল এবং সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল ভয় পেলেও মন শক্ত করে সে তার কাজ চালিয়ে গেল খুঁটিয়ে খুঁটিয়ে কবরগুলো দেখতে লাগলো ধসে যাওয়া কোনো কবর তার চোখে পড়ছিল না কিছু দূর গিয়ে কবরের মতো লম্বাটে খোলা একটি গর্ত চোখে পড়ল তার এর চারপাশে নানান সাইজের কবর ছিল গর্তের পাশে গিয়ে নিচের দিকে তাকালো সে তার কানে কুকুরের মতো গড় গড় আওয়াজ এলো তারপর একলাফে কবর থেকে দুটি জন্তু বেরিয়ে এলো এবার সে চিনল এই দুটি নেকড়ে সঙ্গে সঙ্গে সে তলোয়ার কোষমুক্ত করে দেহের সব শক্তি দিয়ে ঘুরাতে লাগলো নেকড়েগুলো দিকবদল করে করে চারদিক থেকে তার উপর ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করছিল বিদ্যুৎ পেকে ঘূর্ণরত তলোয়ার নেকড়ে দুটিকে কাছে ঘেঁচতে দিল না তলোয়ার ঘোরাতে ঘুরাতে একবার সে পিছুতে পিছুতে গর্তের একেবারে কিনারায় গিয়ে পৌঁছল পেছনে ফিরে থাকার কারণে সে টের পেল না নেকড়ের নাগাল থেকে বাঁচার জন্য পিছাতে পিছাতে সে সোজা গর্তের মধ্যে গিয়ে পড়ল তার এক পা হাঁটু পর্যন্ত মাটিতে দেবে গেল তার চোখে পড়ল ছিন্ন এক বিড়াল দেহ এবার বুঝতে পারল এটা সেই বিড়াল যাকে ধাওয়া করে নেকড়েগুলো দৌড়াচ্ছিল বিড়ালটি সম্ভবত এই কবরে পড়ে গিয়েছিল বা লুকানোর জন্য এখানে নেমেছিল নেকড়েরা এখানেই তাকে পাকড়াও করে হাসান যখন সেখানে পৌঁছে নেকড়ে দুটি বিড়াল খাচ্ছিল নেকড়িগুলো ভাবলো এই লোক তাদের শিকার ছিনিয়ে নিতে এসেছে একজন মানুষের এত বড় দুঃসাহস এ যেন তাদের বিশ্বাস হচ্ছিল না এই কিছুক্ষণ আশ্চর্য চোখে হাসানের দিকে তাকিয়ে রইল হাসান সঙ্গে সঙ্গেই বিড়ালের পা ধরে বাইরে ছুঁড়ে দিল আর এক মুহূর্ত দেরি হলে নেকড়ের হাতে হাসানই ছিন্ন ভিন্ন হয়ে যেত নেকড়িগুলো গড় করতে করতে শিকার নিয়ে চলে গেল কিন্তু ভয়ের নখদন্ত দন্ত হাসানকে চারদিক থেকে এমনভাবে চেপে ধরল যে তার সমস্ত দেহ কাঁপতে লাগলো থরথর করে একবার চিন্তা করলো কোনোরকম উঠে ঝেড়ে দৌড় দেবে কিনা কিন্তু তার গুরুর ভয়ে পালানোর ইচ্ছে চেপে রাখলো অতি কষ্টে কবর সম্পর্কে সে আগে ভীতিপ্রদ অনেক কাহিনী শুনেছিল অনেকে নাকি আল্লাহর এত প্রিয় বান্দা হয় যে তারা মারা গেলে তাদের কবরকে কেউ অসম্মান করলে সঙ্গে সঙ্গে আল্লাহর আজাব নেমে আসে এটা মনে আসতে ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল তার কিন্তু ইবনে আতাশ তাকে বলেছিল নির্দেশিত হার যে কোনো মূল্যেই হোক উদ্ধার করে আনতে হবে এবং ভয়কে দমিয়ে রাখতে হবে হাসান তার পরে যাওয়া পাটি টেনে বের করলো এটা আসলে একটি পুরনো কবর ছিল সে দেখলো কবরের একটি চিহ্ন পাথর নিচে পড়ে আছে দুহাতে মাটি উঠিয়ে বাইরে ফেলে ফেলে পাথরটি আলাদা করে রাখলো চাঁদের আলোয় মৃতের কঙ্কাল স্পষ্ট দেখা যাচ্ছিল হাসান কঙ্কাল থেকে মাথার খুপ্রিয় দুবাহু থেকে দুটি হার খসিয়ে নিল তখনই সব অন্ধকার হয়ে এলো চাঁদের আলো অদৃশ্য হয়ে গেছে তার উপর থেকে ভেসে গেল একটি কালো ছায়া ঘাবড়ে গিয়ে সে উপরের দিকে তাকিয়ে দেখলো কালো মেঘের পাহাড় এগিয়ে আসছে এবং নিকশ আন্ধারের গর্ভে রাত হারিয়ে যাচ্ছে হাসান খুপ্রিয় হাড়গুলো শক্ত করে ধরে তীব্র বেগে কবর থেকে বেরিয়ে এলো হঠাৎ বিকট আওয়াজে বিদ্যুৎ চমকালো কয়েক সেকেন্ড পর আবারও এত জোরে বজ্রপাত হলো যে হাসানের মতো দুঃসাহসী যুবক অসারের মতো হয়ে গেল সব কিছু ছাপিয়ে তার কানে পৌঁছালো তার হৃৎকম্পনের ঠকঠক আওয়াজ সে এলাকায় হঠাৎ ঝড় বৃষ্টি আসা অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না কিন্তু হাসানের মনের ঘোড়ায় এই ভয় সওয়ার হয়ে গেল যে এটা নিশ্চয়ই কোনো বুজুর্গ ও সাধক পুরুষের কবর যাকে অসম্মান করায় আকাশ থেকে বজ্রপাত আরম্ভ হয়েছে তারপর আবার মনে হলো এই খুপ্রিয় হার কবরে নিয়ে রেখে আসি কিন্তু এবারও এক ঝটকায় মনে এলো তার গুরুর কথা যদি ভয় পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসো তাহলে তোমার এই সাধনা শেষ হতে যে কত বছর লাগবে তার কোনো হিসাব নেই বড় কষ্টে সে মনকে বসে আনলো আচমকা মুসলধারে বৃষ্টি শুরু হলো শিলাপাথরের মতো বৃষ্টির ফোটাগুলো শরীরে বিদ্ধে লাগলো সে দৌড় লাগালো এক জায়গায় গিয়ে সামনে তাকাতেই দেখলো তিন চার পা দূরে এক কালো মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটির অবয়ব স্পষ্ট বুঝে যাচ্ছিল না মনে হচ্ছিল কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এসেছে বিরাট কায় এক মূর্তি তার পাগুলো সাধারণ মানুষের পায়ের চেয়ে কয়েক গুণ লম্বা মনে হচ্ছিল তার দু কাঁধ থেকে নেমে যাওয়া হাত দুটি দুই দিকে ছড়িয়ে রেখেছিল যেন সামনে গেলেই হাসানকে বাঁধা দেবে ছায়ামূর্তির মাথাটি গোল নয় অদ্ভুত লম্বাটে ছিল নীরব আগ্রাসী পাহাড়ের মতো সে দাঁড়িয়েছিল হাসানের পা দুটি নিথর হয়ে দাঁড়িয়ে গেল ভয়ের কাটা তাকে এমন করে খামচে ধরল যেন একটি রোমশ শক্ত হাত তার বুকের শেষবিন্দু রক্ত ও নিগরে আচর বসাচ্ছে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল খুপ্রিয় হাড়গুলো এই অশরীরী দানবের পায়ে রেখে দেবে বারবার বিদ্যুৎ চমকাচ্ছিল সমস্ত অশরীর আর্তনাদ হয়ে মুহুর্মুহু বজ্রপাত চরাচর কাঁপিয়ে তুলছিল বিদ্যুৎ চমক হাসানের চোখের দৃষ্টি প্রায় কেড়ে নিচ্ছিল বৃষ্টি ক্রমেই বেড়ে চলছিল মনে হচ্ছিল বিশালকায় মূর্তিটি তার ডান ও বাম দিকে ছড়ানো হাত দুটি নাড়াচ্ছিল আরেকবার মনে হলো অশরীরিটি বুঝি সামনে এগিয়ে আসছে হঠাৎ হাসানের পরুষ জেগে উঠল হয়তো এটা তার মৃত্যু থেকে বাঁচার শেষ চেষ্টা ছিল সামনে অগ্রসর হয়ে এক ঝটকায় তলোয়ার বের করে বিদ্যুৎ মূর্তিটির প্যাট বরাবর তলোয়ার চালালো সে নিশ্চিত ছিল যে শক্তিতে সে তলোয়ার চালিয়েছিল তা এর প্যাট দিয়ে ঢুকে পিট দিয়ে বের হয়ে যাবে কিন্তু তলোয়ারের ফলাও তার পেটে ঢুকলো না হাসান বিদ্যুৎ বেগে তলোয়ার টেনে নিয়ে আরও দ্বিগুণ বেগে এবার তলোয়ার চালালো কিন্তু তার হাত যেন শক্ত কিছুর সঙ্গে ঠুকে গেল এবং তলোয়ার পিছনে ফিরে এলো ছায়ামূর্তির হাত দুটি তেমনই ছড়িয়েছিল হাসান মূর্তিটির দু এক পা মাত্র দূরে ছিল এবার যখন বিদ্যুৎ চমকালো হাসান সামনে গিয়ে মূর্তিটিকে হাত দিয়ে স্পর্শ করলো তখনই বুঝতে পারল এটা শুকিয়ে যাওয়া একটা মরা বৃক্ষ আর এ দুটি ভাঙ্গা ঢাল দুদিকে ছড়িয়ে আছে হাসান মৃতের খুপড়ি ও বাহুর হাড়গুলো আরও শক্ত করে ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল কবরস্থান থেকে বের হতে হতে কয়েকবার হোঁচট খেলো আছড়ে পড়লো পায়ের হাঁটুর কয়েক জায়গা চটে গেল তবুও কোথাও থামল না কবরস্থান থেকে যখন বেরিয়ে এলো তখন তার ধরে প্রাণ ফিরে এলো এবার সে ছোটা বন্ধ করে ধীরে ধীরে হাঁটতে লাগলো আব্দুল মালিক ইবনে আতাশ তাকে বলে রেখেছিল রাত যতই হোক সে তার অপেক্ষায় থাকবে হাসান তার ঘরে গিয়ে দেখল ইবনে আকাশ জেগে বসে আছে তার কাপড় থেকে পানি ঝরছিল পা থেকে কোমর পর্যন্ত কাদায় মাখামাখি ছিল কিছুটা হিমশীতল বৃষ্টির কারণে আর কিছুটা ভয়ে কাঁপছিল সে সে অবস্থাতেই হাতের খুপরি ও হাড় দুটো ইবনে আতাশের পায়ের কাছে নামিয়ে রাখলো ইবনে আতাশ তাকে পিঠ চাপড়ে সাবাস সাবাস বলে শুভেচ্ছা জানালো তার কাপড় পাল্টে দিল এবং জিজ্ঞেস করলো সে খুব বেশি ভয় পেয়েছে কিনা কী পরিমাণ ভয় যে পেয়েছি তা এখন বলতে পারবো না হাসান জবাব দিয়ে একটু ভেবে বলল গুরু এটাও কি আমার প্রশিক্ষণের জন্য জরুরি হ্যাঁ এতটুকু জরুরি যতটুকু জরুরি দেহের জন্য পানি ও বাতাস এখন বলো কবর থেকে এগুলো কী করে বের করেছো তার উপর দিয়ে কী ঝড় বয়ে গেছে হাসান সব বিস্তারিত শোনাল গুরু এমনে সাবাহ বলল আজ রাতে আমি এটা সত্য বলে বিশ্বাস করেছি যে আল্লাহর কোনো বিশেষ বান্দার কবরও তার দেহের সঙ্গে যদি কেউ এই ব্যবহার করে যেমন আজ আমি করেছি তাহলে তৎক্ষণাৎ আজাব নাজিল হয়ে যায় ভয়ে বয়সে জিজ্ঞেস করল আমার উপর কি এমন আজাব গজব নাজিল হবে না যা হওয়ার তা হয়ে গেছে একটা অতি গোপন কথা ছিল দেমাগে গেঁথে নাম কবরে যখন তুমি পড়ে গেলে তখন দুটি নেকড়ে তোমার উপর ঝাঁপিয়ে পড়লো মৃতের হাড়ে হাত লাগালে বিদ্যুৎ চমকে বজ্রপাত শুরু হলো এ থেকে কি তুমি বুঝতে পারো নি মৃত মানুষের মধ্যে অপার্থিব শক্তি আছে তুমি কি কখনো বদ কথা শোননি যে শাস্ত্র তোমাকে শিক্ষা দিয়েছি তা তোমার সঙ্গে অনেক রকমের আত্মার সাক্ষাৎ ঘটিয়ে দেবে এটা তোমাকে কথাও শিক্ষা দেবে যে মৃতের আত্মায় অপ্রতিরোধ এক শক্তি ভর করে আসে তা তোমার বশীকরণে চলে আসবে তুমি তোমার কাজে তা ব্যবহার করতে পারবে কিন্তু এখন নয় এ ক্ষমতা অর্জনের জন্য তোমাকে অনেক কিছু সম্মুখীন হতে হবে নিজের হাড়গোড় শুকিয়ে যাবে এ পথে তারপরই তুমি ভাসমান আত্মার শক্তি অর্জন করতে পারবে জাহান্নামের আগুন অতিক্রম করে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে ইবনে আতাশ তাকে সদ্য আনার খুপ্রিয় হার সম্পর্কে একটি সবক দিয়ে ঘরে পাঠিয়ে দিল